গুড মর্নিং স্টুডেন্টস, গভর্নমেন্ট আইটিআই ইনপুর রানিং আন্ডার পিটিপি থেকে আমি বিশ্বনাথ কর্মকার, ডর্সম্যান সিভিল ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের সামনে আবার একটি নতুন টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ড, তার মানে আমাদের কর্মস্থানে যে বিপত্তিগুলো হয়ে থাকে, তো সেই বিষয়ে আজকে নিয়ে আমি আলোচনা করব। তো এর মধ্যে যে যে পোর্শনসগুলো রয়েছে, যে ইন্ট্রোডাকশন, তারপরে বেসিক হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, তারপর রয়েছে ইলেকট্রিসিটি, নয়েজ, ভাইব্রেশনের কারণে যে বিপত্তিগুলো হয়ে থাকে, তার সঙ্গে টেম্পারেচার, ইলুমিনেশন, কেমিক্যাল হ্যাজার্ড, তো এইসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তার সঙ্গে রয়েছে মেকানিক্যাল হ্যাজার্ড, ফলস, সাইকোলজিক্যাল হ্যাজার্ডস। তো মোট কথা যে আমাদের যেখানে কর্ম করি, যে কর্মস্থান, সেখানে কী কী রকম প্রবলেম আমাদের ফেস করতে হয়, সেগুলো কী করে ওভারকাম করা যায়, তার কারণে কী কী আমাদের রোগ ব্যাধি হতে পারে, তো সেই বিষয় নিয়ে চলো আজকে আলোচনাটা শুরু করা যাক। তো প্রথমেই এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছ কি, যে অল জবস প্রাইমারিলি প্রোভাইড মেনি ইকোনমিক অ্যান্ড আদার বেনিফিটস, বাট ইকুয়ালি দেয়ার আর এ ওয়াইড ভ্যারাইটি অফ ওয়ার্ক প্লেস ডেঞ্জার্স অ্যান্ড হ্যাজার্ডস উইচ আর রিস্কি টু দ্য হেলথ অ্যান্ড সেফটি অফ পিপল অ্যাট ওয়ার্ক। এর মানে এটা কী বলতে চাইছে, যে যত রকমই কাজ হোক না কেন, তো প্রাথমিকভাবে কী হয়, তো সব জায়গাতে আমরা কী থাকি, যে অর্থনৈতিক আর আদার্স কিছু আমাদের বেনিফিট আমরা পেয়ে থাকি, কিন্তু তার সঙ্গে কী হয়, যেহেতু কাজের সূত্রে কিংবা কাজের স্থানে, সেখানে যদি সেফটি যদি আমরা ঠিক মতন না রাখতে পারি, যদি হেলথ যদি আমরা ঠিক না রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে অন্যরকম কিছু বিপদ, কিছু বিপত্তি কিছু আমাদের উপরে আসতে পারে। তো তার মধ্যে বেসিক মূলত কী কী হ্যাজার্ডগুলো রয়েছে, যেরকম কি যে এমপ্লয়ার যারা থাকছে তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে কি, যে তাদের যে ওয়ার্কার্স, সে ওয়ার্কার্সের হেলথ আর সেফটি, এই বিপত্তিগুলো কাজের ক্ষেত্রে, কাজের সূত্রে সেগুলো যেন না হয়ে থাকে। তার সঙ্গেই ওয়ার্কার যারা থাকছে তাদেরও এটা একটা জানার অধিকার আছে, তাদেরও এই জিনিসটা জানতে হয় যে কোন কাজে কীরকম কী বিপত্তি হওয়ার চান্স থাকে, আর সেটাকে কী করে আমরা এড়িয়ে চলতে পারি। তার সঙ্গে কি, যে যদি কোনো ওয়ার্কার মনে করে যে সেই জায়গাটাতে আমার কাজ করলে ওইখানে আমার কিছু বিপত্তি কিংবা কিছু হ্যাজার্ড কিংবা কিছু ডেঞ্জারাস কিছু এফেক্ট আমার হতে পারে, সেখানে যদি ঠিক মতন সেফটি না থাকে, তাহলে সে সেই কাজটাকে রিফিউজ করতে পারে, কারণ তার বিশ্বাস কী যে ওই জায়গাটা রয়েছে ডেঞ্জারাস। তার সঙ্গে কি ওয়ার্কারদের আরও কিছু দায়িত্ব থাকে, কীরকম কি, যে ওয়ার্কাররা যেন ঠিক মতন সেফটি আর হ্যাজার্ডাস মেটেরিয়ালসগুলোকে ঠিক মতন নিয়ে তারা যেন ব্যবহার করে। ওয়ার্কার্স অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ওয়ার্ক সেফলি উইথ হ্যাজার্ডাস মেটেরিয়ালস, মানে যেসব বিপজ্জনক যে পদার্থগুলো সেগুলোকে যেন ঠিক মতন নিয়ে যেন ব্যবহার করে, তো সেটাও তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ছে। সেই জন্য কী বলা হচ্ছে, যে হেলথ আর সেফটি হ্যাজার্ড সেটা কিন্তু একটা ওয়ার্ক প্লেসে সব জায়গাতে এটা রয়েছে, যে কোনো জায়গাতেই আমাদের হেলথের বিপত্তি হতে পারে, প্লাস আমাদের সেফটি, সাবধানতার বিপত্তি ঘটতে পারে যদি সেগুলো আমরা ঠিক মতন বজায় না রাখি। কিছুগুলোকে কি খুব সহজে চিহ্নিত করা যায়, সেগুলোকে সঠিক করা যায়, আর বাকিগুলো কী থাকে সেগুলো খুব প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক, ডেঞ্জারাস হয়, কোনো ডেঞ্জারাস সিচুয়েশান চলে আসতে পারে, সেটা কি যে লাইফ থ্রেটনিংও আমাদের হওয়ার চান্স থাকতে পারে, কিংবা লং টার্ম হেলথের ক্ষেত্রে খুব একটা বড় আঘাত আসতে পারে। সেই জন্য সবথেকে বেস্ট উপায় কী, যে নিজেকে প্রথমে রক্ষা করো, দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট ওয়ান সেলফ, সেটা কি, যে ইজ টু লার্ন টু রেকগনাইজ, এটা জানতে হবে যে কী করে আমরা ওয়ার্ক প্লেসে কী করে আমরা বিপত্তিকে এড়িয়ে চলতে পারি আর কী করে সেটাকে চিনতে পারি, এই জিনিসটাকে জেনে রাখা অবশ্যই খুব অপরিহার্য, খুবই প্রয়োজন। এরপর আসছে কি ফিজিক্যাল হ্যাজার্ড। তো ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে কি একটা কমন হ্যাজার্ড, আর সেগুলো ওয়ার্ক প্লেসে মোস্ট প্রবাবলি সব জায়গাতে এগুলো উপস্থিত থাকে, কিছু সময় ব্যবধানে কিছু কিংবা কিছু কিছু সময়, যে কোনো জায়গাতে আমরা এরকম ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে, যেরকম কি কোনো জায়গায় কোনো ইলেকট্রিক্যাল কর্ড সেটা লাইভ হয়ে রয়েছে, কোনো মেশিনারি সেটা ঠিক মতন হয়তো গার্ড নেই, কোনো মুভিং পার্ট সেটা হয়তো এক্সপোজ, সেটা হয়তো ক্লোজড কভার নয়, কোনো জায়গায় খুব পরিমাণে লাউড নয়েজ, খুব জোরে আওয়াজ হচ্ছে, কোনো মেশিন হয়তো চলছে সে কারণে হয়তো কোনো টেবিলে কিছু ভাইব্রেশন হচ্ছে সেইটাকে, তার সঙ্গে কি সিঁড়ির ওপরে দাঁড়িয়ে পরে কাজ করা কিংবা স্ক্যাফোল্ডিং কিংবা খুব হাইটে কাজ করা, তার সঙ্গে কি ট্রিপিং হ্যাজার্ড স্পিলস এসব ইত্যাদি ইত্যাদি। তো কী বলছে, ফিজিক্যাল হ্যাজার্ডস যেগুলো সেগুলো হচ্ছে একটা কমন সোর্স অফ ইঞ্জুরি ইন মেনি ইন্ডাস্ট্রিজ, অনেক কিছু কারখানাতে, অনেক কারখানাতে কী হয়, ফিজিক্যাল হ্যাজার্ডটা হচ্ছে একটা কমন, একটা ইঞ্জুরি হওয়ার একটা কমন সাধারণ একটা সোর্স, একটা উৎপত্তি স্থল। কী কারণে হয়ে থাকতে পারে, নয়েজ অ্যান্ড ভাইব্রেশন, ইলেকট্রিসিটি, হিট, ভেন্টিলেশন, ইলুমিনেশন, প্রেশার, রেডিয়েশন এক্সেট্রা, এসব থেকে কী হয় মেনলি ফিজিক্যাল টাইপের যে হ্যাজার্ডগুলো সেগুলো হয়ে থাকে। তো আমাদের পরের কী রয়েছে, ভেন্টিলেশন এন্ড এয়ার সার্কুলেশন, এটা কি, এটা বলছে এর একটা হ্যাভ মেজর সে অন দ্য হেলথ অ্যান্ড ওয়ার্কিং কমফোর্ট অফ দি ওয়ার্কার,
মানে যে ওয়ার্কার কাজ করছে, তো তার স্বাস্থ্য যেন ঠিক মতন বজায় থাকে। তো এইটা একটা খুব বড় এফেক্ট, এর একটা প্রভাব একটা রয়েছে কোনো কাজের ক্ষেত্রে। যদি ঠিক মতন যদি আমার এয়ার ভেন্টিলেশন না থাকে, যদি এয়ার পাস যদি না করতে পারে, বিশুদ্ধ বাতাস যদি বাইরে না যায়, শুদ্ধ বাতাস যদি ভেতরে না আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হেলথের ওয়ার্কারদের খুব একটা বড় প্রবলেম হয়। সেই জন্য সেখানে মাস্ট বি এ গুড ভেন্টিলেশন থাকা দরকার। সাপ্লাই অফ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন এয়ার যেন বাইরে থেকে যেন ভেতরে আসে, তার সঙ্গে সেটার জন্য আমার আনকন্টামিনেটেড হয়, যেন ওটা দূষিত না হয়। তার সাথে কি যে ওই বাতাস মানে দূষিত বাতাস বাইরে যাচ্ছে, শুদ্ধ বাতাস ভেতরে আসছে, এইটার জন্য প্রপারভাবে যেন আমার সার্কুলেট হয়ে থাকে। এই জন্য কি বলছে যে যদি কোনো বদ্ধ কোনো জায়গা থাকে, ক্লোজেস অফ কনফাইন স্পেসেস অলসো প্রেজেন্ট এ ওয়ার্ক হ্যাজার্ড। কোনো বদ্ধ জায়গাতে কাজ করা মানে যে ঠিক মতন কাজ করা তা নয়, যদি ঠিক মতন ভেন্টিলেশন এয়ারফেশন না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপত্তি আসতে পারে। ওইখানে কি ওইটা বিপত্তিকে বলা যায় কি ওয়ার্ক হ্যাজার্ড, হুইচ ইজ লিমিটেড ওপেনিংস ফর এন্ট্রি অ্যান্ড এক্সিট অ্যান্ড আনফেভারেবল ন্যাচারাল ভেন্টিলেশন। এরকম কিছু কিছু কনফাইন স্পেস থেকে থাকে, যেরকম ধরুন অ্যাজ পার মাইনিংয়ের ক্ষেত্রে কোনো যেখানে খনিতে হতে যেখানে কাজ করা হয় আন্ডারগ্রাউন্ডে, মেবি ও ওপেন কাস্ট না হয়, যদি ওটা ক্লোজড হয়, তাহলে সেক্ষেত্রে কী হয় ওইখানে ওপেনিংস খুবই লিমিটেড থাকে এন্ট্রি হওয়ার জন্য আর এক্সিট হওয়ার জন্য। তার সঙ্গে কি ওইখানে যে ভেন্টিলেশন সেটাও ঠিক মতন অনেক পজিশনে করা থাকে না। যদি ওটা না করা থাকে, তাহলে সেক্ষেত্রে কি ওইখানে আমাদের ভেন্টিলেশন এয়ার সার্কুলেশনের জন্য কি ওয়ার্কারদের উপরে বিপত্তি আসতে পারে, যে এমপ্লয়িটা ওখানে কাজ করছে। তো সেই জন্য কি যে আবার ওইসব জায়গাতে কী হয় সেখানে হুইচ ইজ নট ইন্টেন্ডেড ফর কন্টিনিউয়াস এমপ্লয়ি অকুপেন্সি, এরকমের কিছু কনফারেন্স স্পেস থাকছে যেখানে কি যে মানে অল টাইম রেগুলার বেসিসে যে এমপ্লয়ি ঢুকবে, এমপ্লয়ি বেরোবে, ওয়ার্কার ঢুকবে, ওয়ার্কার বেরোবে, সেগুলো কিন্তু ওইভাবে প্রাধান্য থাকে না। লিমিটেড টাইমের জন্য ওয়ার্কাররা যাবে, সেই লিমিটেড টাইমের পর ওরা বেরোবে, তারপর আবার অন্যজন যাবে। রেগুলার মেনটেন ওখানে করা হয় না, কারণ কি ওখানে জায়গাটা খুবই বদ্ধ। কিন্তু যদি ওখানে ঠিক মতন ভেন্টিলেশন যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই কন্ডিশন কিন্তু আনফেভারেবল কন্ডিশন হবে ইন কেস অফ ওয়ার্কারদের জন্য, যেক্ষেত্রে কিন্তু বিপত্তি আসতে পারে। সেরকম কিছু স্পেস থাকে ধরুন যেরকম স্টোরেজ ট্যাঙ্ক, যেরকম কি কনফাইন স্পেস, তারপরে শিপের কোনো কম্পার্টমেন্ট, জাহাজের ভেতরে কোনো কম্পার্টমেন্ট, কোনো জায়গা, কোনো সুয়ার লাইন, কোনো ম্যানহোল কিংবা তোমার সোকপিট কিংবা কোনো পাইপ লাইন্স, সেসব জায়গাতে। তো এখানে কী হয় বলছে অ্যাসফিক্সিয়েশন ইজ অ্যানাদার পটেনশিয়াল একটা ওয়ার্ক হ্যাজার্ড, যেখানে এইসব সার্টেন এই নির্দিষ্ট সিচুয়েশানগুলো এগুলো আমার হয়ে থাকে। মানে এই ওয়ার্ক হ্যাজার্ড যেটা হচ্ছে ইন সার্টেন সিচুয়েশানসে, সেটা হচ্ছে একটা আলাদা একটা পটেনশিয়াল একটা ওয়ার্ক হ্যাজার্ড, যার নাম হচ্ছে অ্যাসফিক্সিয়েশন। কনফাইন স্পেস যেটা ক্যান পোজ এ হ্যাজার্ড নট টু জাস্ট ওয়ার্কার, শুধুমাত্র ওয়ার্কারদের জন্যেই যে আমার এটা বিপজ্জনক সেটা না হয়, কিন্তু কি মানে সেটাও শুধুমাত্র নয়, তার সঙ্গে যারা কাজ করতে যায় কিংবা যারা ওদেরকে রেস্কিউ করতে যায় তাদের জন্য কিন্তু খুবই একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অ্যাজ ফর এক্সাম্পল যে ধরনের সোকপিটে কাজ চলছে, তো সোকপিটে ওইখানে যারা ওয়ার্কাররা ওখানে গেল, ওইখানে মেবি ডিউ টু যদি ফাউল গ্যাসের জন্য যদি কারো কিছু প্রবলেম হয়ে থাকে, কেউ যদি ওখানে সেন্সলেস হয়ে যায়, তাহলে ওর ক্ষেত্রে তো এটা বিপদ হবেই। তার সঙ্গে কনফাইন স্পেসের কারণে যারা ওকে ওখানে রেস্কিউ করতে যাবে তাদের জন্য কিন্তু এটা খুব মারাত্মক রকমের একটা বিপদের একটা কারণ হয়ে পড়ে দেখাবে, মানে দাঁড়াবে ওই জায়গাটায়। এরপর রয়েছে কি আমার নয়েজ অ্যান্ড ভাইব্রেশন। তো নয়েজ অ্যান্ড ভাইব্রেশন কী বলছে, এগুলো হচ্ছে বোথ ফ্লাকচুয়েশনস ইন দ্য প্রেশার অফ এয়ার অর আদার মিডিয়া হুইচ অ্যাফেক্ট দ্য হিউম্যান বডি। মানুষের শরীরে আওয়াজ আর তরঙ্গ কম্পন কী করে এটাকে খুব প্রভাব ফেলে, কারণ কি এগুলো হচ্ছে একটা কম্পাঙ্কের মতন ফ্লাকচুয়েশনস, কমছে বাড়ছে অল টাইম। তো এর অ্যাম্পলিচিউড এর ফ্রিকোয়েন্সি কমা বাড়ার ওপরে নির্ভর করছে কি যে মানুষের শরীরে তার কীরকমভাবে প্রভাব ফেলছে। কারণ এটা কীভাবে আমাদের কাছে আসছে, যে মিডিয়াম মাধ্যম হচ্ছে কি আমাদের বাতাস এয়ার। তো কোনো জায়গায় যদি কোনো কিছু লাউড কি যদি কিছু ক্রাউডের জন্য কিছু নয়েজ হচ্ছে কিংবা কোনো মেশিনের কারণে যদি ভাইব্রেশন হচ্ছে, সেটা আমাদের কানে কী করে এসে পৌঁছায়, বাতাসের মাধ্যম দিয়ে। তো তার কম্পাঙ্ক অ্যাম্পলিচিউড তার ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিচিউড ফ্রিকোয়েন্সি যেরকমভাবে বাড়বে কমবে, ঠিক সেরকমভাবে সেটা কিন্তু আমার শরীরের একটা এফেক্ট করবে। ঠিক যেরকম এয়ারফোন দিয়ে কেউ যদি কোনো মিউজিক শুনছে, তো লো অ্যাম্পলিচিউড লো ফ্রিকোয়েন্সিতে শুনতে ভালো লাগবে, কিন্তু যখনই বেশি হবে তখন কিন্তু ওটা কানে খুব লাগবে। ঠিক সেরকম কোনো জায়গাতে মাইক যদি কোনো প্লে করা হয়, তো তার কীরকম আমি সাউন্ডটা শুনছি ডিপেন্ড করছে তার উপর আমার কীভাবে আমার শরীরের উপরটাকে এফেক্ট পড়বে। বলছে ভাইব্রেশনস দ্যাট আর ডিটেক্টেড বাই দ্য হিউম্যান ইয়ার অ্যাকস সাউন্ড। সাউন্ড কোনটাকে বলা হয়, সাউন্ড হচ্ছে মানুষের কানের দ্বারা যে ভাইব্রেশনগুলোকে কম্পনগুলোকে আমরা ডিটেক্ট করতে পারছি, চিনতে পারছি, সেগুলোকে সাউন্ড হিসাবে আমরা বলে থাকি।
এবার এই যে টার্ম কথাটা, টার্ম কথাটা আমরা কেন ইউজ করছি, ইউজ দ্য টার্ম নয়েজ, নয়েজ কথাটা কেন ব্যবহার করছি, এটা হচ্ছে আনওয়ান্টেড সাউন্ড, যে সাউন্ডটা আমাদের প্রয়োজন নেই, যেটা আমরা শুনতে চাই না, সেটাকে আমরা কী বলে থাকি, নয়েজ। তো নয়েজ আর ভাইব্রেশন কি, এটা ওয়ার্কারদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, ওয়ার্কারদের ক্ষতি করতে পারে, কারণ হাম ওয়ার্কার্স যখন এগুলো অনেক হাই লেভেলে এগুলো হয়ে থাকে, প্লে হয়ে থাকে, কিংবা যদি অনেক লম্বা সময় ধরে যদি এগুলো কন্টিনিউয়াস যদি প্লে হয়ে থাকে। তো তার এখানে একটা পিকচার দেওয়া রয়েছে যে কি মানে এইরকম যদি কোনো পিকচার থাকে তাহলে সেখানে বুঝতে হবে যে এখানে নয়েস অ্যান্ড ভাইব্রেশন কারণে কিছু হ্যাজার্ড মেবি হওয়ার চান্স থাকে। তারপর রয়েছে কি ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটি অনেক ওয়ার্কারের জন্য খুবই মারাত্মক কিন্তু ডেঞ্জার, সেটা কি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জুরিজ কী হতে পারে কজড বাই কন্ট্যাক্ট উইথ ইলেকট্রিক এনার্জি ক্যান বি ডিভাইডেড ইন্টু ফোর টাইপস। ইলেকট্রিক্যাল ইঞ্জুরি কী করে হয়, যখনই ইলেকট্রিক্যাল কোনো অ্যাপ্লায়েন্সের সঙ্গে কিংবা ডিরেক্ট ইলেকট্রিসিটির সঙ্গে যখনই আমাদের কন্ট্যাক্ট হয় তখনই সেক্ষেত্রে কী হয়, বিপদ হয়, হ্যাজার্ড হয়। তো সেটা চার ভাগে এখানে ভাগ করে দেওয়া আছে, একটা কী বলছে ফ্যাটাল ইলেকট্রোকিউশন, একটা হচ্ছে ইলেকট্রিক শক, একটা হচ্ছে বার্নস, একটা হচ্ছে ফলস। হয়তো ফ্যাটাল ইলেকট্রিকিউশন বলতে কথাটা মানেটা কি, যে মরণাপন্ন অবস্থা হয়তো খুব জোর ইলেকট্রিক শক লেগেছে, মানে পুরো বডিটাই হয়তো তার ইলেকট্রিসিটি পাস করে গেছে, ফ্যাটাল মানে হয়তো তার বাঁচার চান্স খুবই কম, সেসব ক্ষেত্রে বলছে ফ্যাটাল ইলেকট্রিকিউশন। তারপর হচ্ছে ইলেকট্রিক শক, তারপর হচ্ছে জ্বলে যাওয়া, ফলস মানে পড়ে যাওয়া। সাধারণত যখন ফ্যাটাল ইলেকট্রিকিউশনে যদি কোনো কিছু ম্যাটার হয়ে থাকে তো সেইখানে মানে জীবনে ফিরে আসার চান্স খুবই কমে যায়, কারণ সেসব ক্ষেত্রে ওগুলো খুবই হাই ভোল্টেজ থাকে, খুবই হাই অ্যাম্পিয়ার থাকে, তো ওইখানে বেঁচে থাকার চান্স খুবই কম। তো এটা হচ্ছে তার সিম্বল, যেটা হচ্ছে কি ডেঞ্জার ইন কেস অফ ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের জন্য। বলছে ওয়্যারস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস পোজ সেফটি থ্রেটস ইন দ্য ওয়ার্ক স্পেস। ওয়্যার আর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এগুলোকে যদি ঠিক মতন যদি আমার কভার করে না রাখতে পারি, যদি এগুলো প্রপার যদি ওর মধ্যে ইনসুলেশন যদি আমার না থাকছে, তাহলে সেক্ষেত্রে কি ওয়ার্ক স্পেসের ক্ষেত্রে এগুলো কিন্তু একটা প্রচণ্ড বড় একটা থ্রেট ইন কেস অফ সেফটি, সেফটির জন্য। বলছে ওয়েন এমপ্লয়িজ মিস হ্যান্ডেল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যান্ড ওয়্যারস দে আর টেকিং রিস্ক। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের তার এগুলোকে নিয়ে পরে যদি কোনো এমপ্লয়ি যদি কোনো ওয়ার্কার ঠিক মতন যদি এগুলোকে হ্যান্ডেল করতে না পারে, যদি মিস হ্যান্ডেলিং হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি সে তার নিজের জীবনের প্রতি কিন্তু অনেক বড় একটা রিস্ক নিচ্ছে। এই যে এখানে যে ছবিটা দেওয়া সেটা কি বলছে যে ইলেকট্রিক শক ক্যান কি, একটা ইলেকট্রিক শক কিন্তু মানুষকে মানে তো মানুষের মৃত্যুর জন্য একটা ইলেকট্রিক শক কিন্তু পুরোপুরিভাবে দায়ী, মানে সে মানুষকে মারতেও পারে। তো সেই জন্য কি বলছে যে সবসময় যে ইনসুলেটিং গ্লোভস যেগুলো পরা হয় সেগুলো যেন সবসময় শুকনো থাকে, ড্রাই, নিজেকে আগে প্রথমে ইনসুলেট করতে হবে যেন শরীর দিয়ে, কারণ বডি হচ্ছে একটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তো শরীর দিয়ে যেন তড়িৎ এবং তরঙ্গ যেন না বয়ে যায়, সেটা কাজের ক্ষেত্রে হোক আর মানে ফ্রম ওয়ার্ক, আমি যে ওয়ার্ক স্পেসে কাজ করছি সেখান থেকেও নিজেকে ইনসুলেট করতে হবে, আর গ্রাউন্ড থেকেও। ডো নট টাচ লাইভ ইলেকট্রিক্যাল পার্ট, কোনো ইলেকট্রিক্যাল পার্ট হয়তো লাইভ, তার মধ্যে দিয়ে হয়তো তড়িৎ আমার পেরোচ্ছে, হয়তো তড়িৎ মানে আমার কোনো কাজ চলছে, সেগুলোকে টাচ করা উচিত নয়। ডিসকানেক্ট ইনপুট পাওয়ার বিফোর সার্ভিসিং, কোনো কিছু জিনিস হয়তো আমাকে সার্ভিস করতে হবে, হয়তো আমাকে মেনটেন্যান্স কিছু করার বা বাকি আছে কোনো ইলেকট্রিক্যাল পার্টে, তো সাপোজ ধরুন কোনো ইলেকট্রিক্যাল কোনো জেনারেটার চলছে, তো সেই ক্ষেত্রে আগে আমাকে পাওয়ারটাকে কাট করতে হবে, হয়তো কোনো মেন লাইনে কাজ চলছে 220 ভোল্ট কিংবা 440 ভোল্ট, তাকে মেন লাইন থেকে আগে ওটাকে পাওয়ারটা অফ করবো, তারপরে কাজ করো। বলছে কিপ অল প্যানেলস অ্যান্ড কভার সিকিউরলি ইন প্লেস, প্রতিটা প্যানেল ইলেকট্রিক্যাল যে প্যানেলগুলো থাকে তো প্রতিটা প্যানেলকে আগে ঠিক মতন করে আগে কভার করো, তারপর ওটাকে ঠিক মতন সিকিউরলি ওটাকে প্লেসে রাখো, তার মধ্যে কি ওগুলো কোনো দিন ওপেন ফিলে রাখো না, তার মধ্যে কি যে কোনো সময়তে কিন্তু বিপত্তি আসতে পারে। এরপরে কি বলছে, বলছে টেম্পারেচার হিট স্ট্রেস, বলছে একটা রিজনেবল ওয়ার্কিং টেম্পারেচার ফর স্ট্রেনার্স ওয়ার্ক লোকাল হিটিং আর কুলিং ওয়ার কমফোর্টেবল টেম্পারেচার ইজ টু বি মেনটেন্ড হুইচ ইজ সেফ অ্যান্ড ডাজ নট গিভ অফ ডেঞ্জারাস আর অফেন্সিভ ফিউমস। তো এই জায়গাটা কী মানে বলতে চাইছে, এইটা বলছে যে একটা ওয়ার্কিং টেম্পারেচার মানে সাধারণত ওয়ার্কার এমপ্লয়ি এমপ্লয়ি ওয়ার্কাররা যেখানে কাজ করে, তো সেসব জায়গাতে যেরকম ওপরের দিকে যেরকম আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ঠিক রাখা দরকার, নয়েজ ভাইব্রেশন যেন বেশি না হয়, যেরকম সার্কুলেশন আমাদের ভেন্টিলেশন থাকা দরকার, ঠিক সেইভাবে সেই জায়গার যে তাপমাত্রা সেই ভেতরের যে এনভায়রনমেন্টটা সেটাও যেন কমফোর্টেবল জোনে যেন রাখা দরকার, এরকম যেন না হয় যে হয়তো খুবই মানে কমপ্লিকেটেড ওয়ার্ক কোনো কাজ চলছে কিংবা হয় সেসব ক্ষেত্রে যেন
এরকম যেন কন্ডিশন না থাকে যে হয়তো হেভি মেশিনারি চলছে, হয়তো এনভায়রনমেন্টটা গরম, তো সেক্ষেত্রে যেন এমপ্লয়ি ওয়ার্কারদের জন্য খুবই যেন একটা অস্বাস্থ্যকর যেন পরিবেশের রূপান্তর হয়ে যেন সামনে না আসে। যদি ওরকম হয়ে থাকে তাহলে সেটা কিন্তু টেম্পারেচারের কারণে, হিটের কারণে, হিট যে স্ট্রেস সেটার কারণে কিন্তু মানে ওয়ার্কার এমপ্লয়ীদের সাইডের কন্ডিশন কিন্তু এটা খারাপ হওয়ার চান্স থাকে। তো সেই জন্য কী বলছে যে ওয়ার্কিং টেম্পারেচারটা অবশ্যই ঠিক মতন থাকা দরকার। খুব স্ট্রেনাস ওয়ার্ক, স্ট্রেনাস ওয়ার্ক বলতে কি যে খুবই কঠিন যেটা কাজ চলছে, যেখানে শ্রমসাধ্য মানে প্রচণ্ড হয়তো শ্রম লাগে, সেখানে হয়তো হিটিং হওয়ার চান্স থাকছে, হয়তো কোনো মেশিনারির কারণে কিংবা কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কারণে, মেবি হয়তো কোনো জায়গায় কিছু ওয়েল্ডিং চলছে কিংবা কোনো মেটেরিয়ালস, কোনো মনে ধরনের কোনো স্টিল প্ল্যান্টে কোনো মেটেরিয়াল হয়তো সেখান থেকে গলিত লোহা কিছু বেরোচ্ছে। তো সেসব জায়গাগুলোতে টেম্পারেচার সবসময় এমন একটা থাকা দরকার যেটা যেন আমার সেফ হয়, আর সেখান থেকে যেন কোনো রকম যেন কোনো কিছু ডেঞ্জারাস কিছু অফেন্সিভ ফিউমস যেন আমার না নির্গত হয়। যদি ওরকম হয় সেটা যেন ঠিক মতন যেন ভেন্টিলেশান দিয়ে যেন ওটা বেরিয়ে যায়, তাহলে কী হবে হেলথের উপরে কোনোরকম কিছু বিপত্তি আসবে না। তার সঙ্গে কী বলছে, থার্মাল ক্লথিং অ্যান্ড রেস্ট ফেসিলিটিস হোয়ার নেসেসারি সেগুলো যেন অবশ্যই থাকে। যেরকম যদি কোনো হট ওয়ার্ক হয় কিংবা যদি কোনো জায়গায় ঠান্ডার কোনো এরিয়া থাকে, যদি কোনো জায়গায় হট ওয়ার্ক হয় তাহলে এরকম মানে ক্লোথিং হওয়া দরকার, সেটা যেন এমপ্লয়ি ওয়ার্কারদের জন্য ওটা মানে কমফোর্ট প্রদান করে, আর যদি কোনো ঠান্ডার জায়গায় হয় সেরকম জায়গাতে যেন ওটা ওদেরকে গরম প্রদান করে, সেরকম ক্লোথিং সেরকম রেস্ট ফেসিলিটি অবশ্যই থাকা দরকার। বলছে সাফিসিয়েন্ট ওয়ার্ক স্পেস ইন ওয়ার্ক রুম এক্সেট্রা আর আন্ডার দ্য লিজিসলেশন ফর ইমপ্লিমেন্টেশন বাই দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরিজ। ধরে নাও একটা কোনো ফ্যাক্টরি আছে, সে ফ্যাক্টরির যে ওনার, তো অ্যাজ পার রুল, ঠিক আছে, অ্যাজ পার ল, যেখানে যেখানে ওয়ার্করুম থাকবে, যেখানে যেখানে ওয়ার্ক স্পেস থাকবে, সেগুলো যেন সাফিসিয়েন্ট যেন স্পেস থাকে, তাহলে ওর ভেতরে যে ওয়ার্কার এমপ্লয়িরা কাজ করবে তাদের যেন কোনো কিছু বিপত্তি যেন না আসে, সেটা ওয়ার্কারদের ওয়ার্কারদের হেলথের প্রতি এটা নজর রাখা দরকার, ফ্যাক্টরির যে ওনার আছে সেই ওনারে অবশ্যই এটা খেয়াল রাখা দরকার, কারণ সেটাকে ওইখানে ওই জিনিসটাকে লটাকে যেন ঠিক মতন ওটা যেন ওখানে ইমপ্লিমেন্ট হয়, যেন ওই সেফটি যেন ওখানে ইমপ্লিমেন্ট হয়, সেটা সেই আইনের মধ্যে ওটা পড়ছে। এরপরে কী রয়েছে, ইলুমিনেশন মানে হচ্ছে লাইটিং। তো কী বলছে, বলছে গুড লাইট ইজ এসেন্সিয়াল ফর প্রোডাক্টিভিটি। গুড লাইট, লাইটিং প্রোডাক্টিভিটির জন্য খুবই এসেন্সিয়াল। কোনো ফ্যাক্টরি চলছে কিংবা কোনো ক্লাসরুম কিছু একটা জায়গা ধরে নাও, সেখানে হয়তো কিছু একটা কাজ চলছে, তো সেই জায়গাটাতে যদি কিছু প্রোডাকশন চলছে, তো যদি ওখানে সঠিক পরিমাণে যদি আমার লাইটের যদি বন্দোবস্ত না থাকে তাহলে ওখানে কিন্তু ঠিক মতন কিন্তু কাজ করা যাবে না, সেটা উচিত নয়, কারণ মেবি লো লাইটের জন্য কিন্তু বিপত্তি আসতে পারে। সেই জন্য সবসময় কী যে ন্যাচারাল লাইটকে আগে বেশি প্রেফার দেওয়া হয়, আগে প্রাধান্য দেওয়া হয় যেখানে যেখানে পসিবল থাকে, তার সঙ্গে কোনো আলোর ঝলকানি সেগুলোকে সবসময় এড়িয়ে চলা দরকার। গ্লেয়ার এবং ফ্লিকারিং, গ্লেয়ার অ্যান্ড ফ্লিকারিং উইল বি অ্যাভয়েডেড। তো এখানে আরেকটা চার্ট দেওয়া রয়েছে, যে চার্টটা কী রয়েছে, হিট এক্সজশন, হিট স্ট্রোক অ্যান্ড ট্রিটমেন্টের জন্য কী কী করা দরকার, এটা সেটা এখানে একটা ছোট্ট করে দেওয়া আছে, যেরকম হিট এক্সজশন, হিট স্ট্রোক অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড ট্রিটমেন্ট। তারপর হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটম, যেরকম হিট এক্সজশন হলে কী হয়, রেস্টলেস হতে পারে, সেক্ষেত্রে রেস্টলেস হয় কিংবা উইক কিংবা ডিজি কিংবা র্যাপিড পালস কিংবা লো ব্লাড প্রেশার, এগুলো সব হচ্ছে হিট এক্সজশনের কারণে। নসিয়া, ভমিটিং, মেন্টাল স্ট্যাটাস নর্মাল আর বিহেভিয়ার নর্মাল। আর হিট স্ট্রোকের কারণ কী কী হতে পারে, সেটা হচ্ছে রিডিউসড লেভেল অফ কনসাসনেস, ইরিটেবল মানে বিরক্তিকর ভাব, মাসকুলার পেন, মাসেলে ব্যথা, র্যাপিড পালস, পালস বেড়ে যাওয়া, বলা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, নসিয়া, ভমিটিং হবে, মেন্টাল স্ট্যাটাস কনফিউজড হয়ে যাবে, এইসব জিনিসগুলো। কী কী ট্রিটমেন্ট করা দরকার, হিট এক্সজশনের কারণ, এগুলোর কারণে যদি হিট এক্সজশন হচ্ছে মানে যে প্রবলেমগুলো, তার ট্রিটমেন্ট কী বলছে, লেপ পার্সন ডাউন অ্যান্ড এলিভেট লেগস, মানুষকে শুয়ে পরে পাগুলোকে ওপর দিকে তোলো, কিংবা আগে এইটা দেখো যে তার ব্রিদিং যেন নর্মাল আছে কিনা, ইনসিওর নর্মাল ব্রিদিং, তারপরে যদি খুব বেশি থ্রাস্টি হয় তাহলে ওকে জল দাও, কিন্তু এই ক্ষেত্রে জল দেওয়া বেশি উচিত নয়, সেই ক্ষেত্রে কী মানে হার্ট চোক হয়ে যাওয়ার চান্স থাকতে পারে কিংবা প্যালিস হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে অল্প অল্প জল দেওয়া হয়। তারপরে কি সঙ্গে সঙ্গে সুপারভাইজারকে রিপোর্টটা জানো, মানে এই ইনসিডেন্ট ঘটনাটার ব্যাপারে জানো যে হিট এক্সজশনের কারণে কোনো ওয়ার্কার কিংবা কোনো এমপ্লয়ির এই প্রবলেমগুলো হচ্ছে। ঠিক সেরকম যদি হিট স্ট্রোক হয়
সেক্ষেত্রে কি কোনো ভেন্টিলেটেড এরিয়াতে, কোনো ঠান্ডা ভেন্টিলেটেড এরিয়াতে সে পার্সেন্টকে আগে ওখানে নিয়ে যাও। তারপরে চেক করে দেখো যে ব্রিদিং ঠিক আছে কিনা, পালস ঠিক আছে কিনা, সার্কুলেশন ঠিক আছে কিনা। যদি পসিবল হয় তাহলে, যদি সম্ভব হয় তাহলে ওই মানুষটাকে আইস প্যাক দিয়ে মুড়ে দাও কিংবা ঠান্ডা জল ওর উপরে দাও, যাতে ওর বডি টেম্পারেচারকে কমানো যায়। তাকে পান করার জন্য জল দাও, কিন্তু বেশি নয়, খুবই কম। তারপরে তার বাদবাকি যে চিহ্নগুলো, শারীরিক যে চিহ্নগুলো, ভাইটাল সাইন্স যেগুলো শরীর যে মানে অ্যান্সার দিচ্ছে, মানে কী কী ওর আদব কায়দা দেখতে পাচ্ছ, এগুলো হওয়ার পর সেইটা মনিটর করো যে ও রেস্ট পাচ্ছে না, ইরিটেশন হচ্ছে না, প্রবলেম হচ্ছে সেইটা। তারপর মানুষটাকে হসপিটাল নিয়ে যাও আর সুপারভাইজারকে ইনসিডেন্টের ব্যাপারে রিপোর্টটা জানাও। যেরকম এখানে কি বলছে, হিট স্ট্রোক কখন হতে পারে, মেবি যখন 41 ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা তার হাই যখন টেম্পারেচার থাকে তখন। হিট এক্সোশন কখন হচ্ছে, মেনলি 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর নর্মাল বডি কোর টেম্পারেচার কি, সেটা হচ্ছে আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড নর্মাল মোটামুটি। এরপর কী আসছে, কেমিক্যাল হ্যাজার্ড। তো কেমিক্যাল হ্যাজার্ড কি, আর প্রেজেন্ট ওয়েন ইউ আর এক্সপোজ টু এনি কেমিক্যাল প্রিপারেশন, সলিড লিকুইড বা গ্যাস ইন দ্য ওয়ার্ক প্লেস। কোনো ওয়ার্ক প্লেসে সলিড কেমিক্যাল কিংবা লিকুইড কেমিক্যাল কিংবা গ্যাস কেমিক্যাল, এই কেমিক্যালগুলো যখন, যদি এগুলো এক্সপোজ হয়ে যায়, যদি এগুলো এনভায়রনমেন্টে মুক্ত হয়ে যায়, আর কিংবা কেমিক্যাল প্রিপারেশনের সময় যদি এগুলো এক্সপোজ থাকে, যেগুলোকে কভার রাখা দরকার, তখন সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল হাজার্ড হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। যেরকম কি ক্লিনিং প্রোডাক্ট অ্যান্ড সলভেন্ট, কোনো সলভেন্ট কিংবা কোনো প্রোডাক্ট যেটা দিয়ে হয়তো আমরা পরিষ্কার করবো সেই জিনিসটা, কিংবা কোনো টক্সিক কোনো ভেপার কিংবা কোনো টক্সিক ফিউ, তারপরে কার্বন মনোক্সাইড কিংবা আদার গ্যাস, এসব জিনিসগুলো, গ্যাসোলিন কিংবা আদার মেটালস, মানে যে যে জিনিসগুলো টক্সিক সলিড লিকুইড বা গ্যাস, সেগুলোকে অল টাইম ঠিক মতন মানে ভেন্টিলেশন দিয়ে, যেরকম অ্যাজ পার এক্সাম্পল চিমনি দিয়েছে ধোঁয়াটা বেরোয় ফ্যাক্টরিতে, তো সেইটা যদি ওটা টক্সিক গ্যাস, ওই গ্যাসটাকে যদি আমরা ঠিক মতন বার করতে না পারি, যদি ঠিক মতন ভেন্টিলেশন না থাকে, তাহলে যদি তাহলে কী হবে, সেক্ষেত্রে ওয়ার্কার এমপ্লয়ি বাদ বাকি সবাই যারা থাকবে সবার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, একটা বিপত্তি আসবে। সেপটিক ট্যাঙ্ক থেকে যে গ্যাস, যে ফাউল গ্যাসটা, এটা যদি কাউলের মাধ্যমে ভেন্টিলেটর পাইপ, ভেন্ট পাইপের মাধ্যমে যদি এটা না নির্গত করা হয়, তাহলে কি সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বিপত্তি আসে। এবার কি বলছে, কেমিক্যাল হ্যাজার্ড কি, এটাও হয়েছে একটা খুবই মেজর কজ অফ কনসার্ন, মানে এটা খুবই একটা প্রধান কারণ যার দিকে ধ্যান দেওয়া অবশ্যই দেওয়া দরকার। কিছু কিছু কেমিক্যালস থাকে যেগুলো জেনেরিক নেমে ইউজ হয় না, কিন্তু এগুলো ব্র্যান্ডে ইউজ হয়ে থাকে, তো সেই সব কেমিক্যালগুলো কী থাকে, মেবি ওই সব কেমিক্যাল বা আদার্স কেমিক্যাল সবারই কিন্তু বায়োলজিক্যাল কিছু এফেক্টস থাকছে হিউম্যান বডির ওপরে, যদি ওগুলো ভেতরে চলে যায়, ইফ ইনজেস্টেড কিংবা ইনহেলড, কিংবা যদি শ্বাস নিল ভেতরে হয়তো পৌঁছে গেলো, কিংবা ডিরেক্ট হয়তো স্কিন কন্ট্যাক্টে এলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জুরি হওয়ার চান্স থাকে। কোনো অ্যাসিড কিংবা কোনো অ্যালকালি কিংবা কোনো কিছু গ্যাস, ঠিক আছে, কিংবা কিছু সলিড, যে কোনো টাইপের কেমিক্যাল হোক না কেন, সেগুলোকে সংস্পর্শে সরাসরি স্কিন কন্ট্যাক্টে না আসাই ভালো, সেই গ্যাস ফিউমগুলোকে ইনহেল না করাই ভালো, তার সঙ্গে সেবনের মাধ্যমে যেন ওগুলো পাকস্থলিতে না পৌঁছানে সেটাকে দেখা অবশ্যই দরকার। যদি ওগুলো হয়ে থাকে তাহলে এগুলো কিন্তু খুব অ্যাডভার্স একটা এফেক্ট পড়বে, ক্ষতিকারক একটা দিক হবে, যেটা কেমিক্যাল বিপত্তি, যেটা কেমিক্যাল হ্যাজার্ড হবে মানুষের শরীরে, মানব দেহে। যেরকম এর সিম্বল হচ্ছে এটা যে ডেঞ্জার, কারণ কি, কেন হ্যাজার্ডের কেমিক্যালস ওইখানে রয়েছে, কিপ আউট, অতএব সেই জায়গা থেকে সাবধানে এড়িয়ে চলা দরকার, যদি এরকম সিম্বল দেওয়া থাকে। এছাড়া কি, কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয় যেখানে কি কেমিক্যাল স্পিল, হয়তো কোনো কেমিক্যাল কিছু রয়েছে সেটা হয়তো ওইখানে ছড়িয়ে গেল, কিংবা হয়তো বাইরে এক্সপোজ হয়ে গেল, কিংবা কেউ হয়তো ওটা ইনহেল করে নিল, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, মেবি বার্ন হওয়ার চান্স থাকে, কিংবা ব্লাইন্ডনেস অন্ধ হয়ে যাবে, কিংবা গায়ে র্যাশ বেরিয়ে যাবে, শরীরে দাগ হয়ে যাবে, অথবা আদার্স কিছু প্রবলেম থাকতে পারে, আসতে পারে, যেটা হয়তো মানবদের শরীরে যেটা দেখা দেবে। যেরকম কিছুদিন আগে হায়দ্রাবাদে যেরকম গ্যাস লিক করেছিল, যে গ্যাস লিক করার জন্য অন্ধ্রপ্রদেশে কী হয়েছিল, যে অনেক লোক ওর পার্শ্ববর্তী এরিয়াতে মারা গেছিল, তাহলে কি তার মানে ওটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, ওটা যে কারণে প্রবলেম হচ্ছে, যেরকম ভোপাল গ্যাস দুর্ঘটনাগুলো হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, কিন্তু কি ওটা হচ্ছে গ্যাসিয়াস। এগুলো মেনলি কেন হয়ে থাকে, কারণ কি অ্যাকিউট পয়জনিং যে হয়ে থাকে, কারণ কি হয়তো কেউ ইনহেল করছে, কেউ হয়তো ওটাকে ইনজেস্ট করলো, টেকেন ওরালি নিয়ে নিল, কিংবা ওটাকে হয়তো হাত দিল, হাত দেওয়ার পর ঠিক মতন হাত থেকে ওয়াশ না করে হাত থেকে নিয়ে গেলে কোথায়
চোখে হয়তো দিল হাত, স্কিনে হয়তো দিল, সেক্ষেত্রে জ্বালা শুরু করলো, হাই স্কিন ইরিটেশন, এইসব জিনিস। তার সঙ্গে শ্বাস নিতে প্রবলেম হওয়া, রেসপিরেটরি ইঞ্জুরিস, এইসব জিনিস। এর যদি লং টার্ম যদি এফেক্ট বলা হয়, তাহলে লম্বা এফেক্ট কোথায় হতে পারে কেমিক্যালগুলোকে? মানুষের শরীরে, ব্লাড, তারপরে নার্ভ, তারপর বোন, তারপর কিডনি, লিভার, এসব ক্ষেত্রে কি যেহেতু ভেতরে চলে যাচ্ছে, যদি ওটা নির্গত যদি মানুষ শরীর থেকে না বেরোয়, তাহলে ওগুলো প্রজন্ম পরবর্তী ক্ষেত্রে ব্লাড, নার্ভ, বোন, কিডনি, লিভার এইগুলোকে কিন্তু এফেক্ট করতে শুরু করে, যেক্ষেত্রে কি হয় সিরিয়াস ডিজিজ কিংবা ডিসঅর্ডারও হওয়ার চান্স থাকে। যেরকম অ্যাটম বোম যখন পড়েছিল জাপান এ নাগাসাকি হিরোশিমাতে, তো ওই ক্ষেত্রে যে কেমিক্যাল যে প্রবলেমসগুলো দেখা দিয়েছিল, ডিভাস্টেশন হয়েছিল, তার সঙ্গে সেগুলো কিন্তু লং টার্ম কিন্তু এফেক্ট কিন্তু এখনও দিয়ে যাচ্ছে ওটা। তো তো একমাত্র উপায় কি যে কেমিক্যাল নেচারকে যদি বেঁচে থাকা কি যায়, যে দি অনলি ওয়ে ইজ টু কি আন্ডারস্ট্যান্ড কেমিক্যাল নেচার। কোনো যদি কোনো রাসায়ন থাকছে, সেই রাসায়নের তার কারণে কী কী প্রবলেম হতে পারে, তার নেচারটা তার কীরকম প্রকৃতি আগে, সেটাকে ভালো করে জানা আর ঠিকভাবে ওটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করা। যেমন কোনো অ্যাসিড, কোনো অ্যাসিড নিয়ে হয়তো যদি কোনো জায়গায় কাজ চলছে, তাহলে সে অ্যাসিডটা কী কী ক্ষতি করতে পারে মানব দেহে, সেটাকে হাতে সংস্পর্শে এলে কী ক্ষতি হতে পারে সরাসরি শরীরের সংস্পর্শে, কিংবা ওটা যদি ইনহেল হয়ে যায় কী কী প্রবলেম হতে পারে সেটাকে জানা আর ঠিক ঠিক মতন হ্যান্ডেল করা, তাহলে কিন্তু বিপত্তিগুলোকে আমরা এড়িয়ে ঠিক মতন চলতে পারব। তো এখানে দিয়েছে যে কেমিক্যাল পয়সনিং একটা চার্ট রয়েছে একটা পিকচারের মতন। কী বলছে? পয়সন বলছে একটা, মানে যেটা বিষ বলা হয়, বলছে অ্যান এজেন্ট অর সাবস্টেন্স উইচ মে কজ স্ট্রাকচারাল ড্যামেজ অর ফাংশনাল ডিসঅর্ডার্স ওয়েন ইন্ট্রোডিউস ইন টু দ্য বডি। শরীরের যে গঠনের কোনো ড্যামেজ, কোনো ক্ষতি করা, ধ্বংস করা, কিংবা কোনো ক্রিয়াকে ক্ষেত্রে যদি কোনো কিছু প্রবলেম, বাধা, বিপত্তি সৃষ্টি করা, তো সেটা কারা করে? পয়জন মানে বিষ করে। তো কী কীভাবে হতে পারে, কী কীভাবে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে? হয় ইঞ্জেকশন কিংবা ইনহেলেশন কিংবা অ্যাবজর্পশন আর ইঞ্জেকশনের মাধ্যমে, এগুলোর মাধ্যমে কি পয়জন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এরপরে কী আসছে? বায়োলজিক্যাল হ্যাজার্ড, এটা কী হচ্ছে? কাম ফ্রম ওয়ার্কিং উইথ পিপল, অ্যানিমেলস আর ইনফেকশিয়াস প্ল্যান্ট মেটেরিয়াল। বায়োলজিক্যাল হ্যাজার্ড কখন হওয়ার চান্স থাকে? যখন কোনো, মানে যে এমন জিনিস যেটা হয়তো শুদ্ধ নয়, যেটা বিষাক্ত, যেটা হচ্ছে ক্ষতিকারক, সেই জিনিস বায়োলজিক্যাল জিনিস নিয়ে পড়ে সেগুলোকে নিয়ে যখন কাজ শুরু হয়, মানুষের সঙ্গে কাজ করা, হয়তো কোনো মানুষ তার হয়তো কোনো রোগ হয়েছে, যেমন সবথেকে বড় এক্সাম্পল এখনকার দিনে যেরকম ভাইরাস, সেইটা কি বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ছে? কারণ ওই ভাইরাসটা ওই মানুষের মধ্যে রয়েছে, তাহলে ও যদি ঠিক মতন প্রপার যদি কেয়ার না নেয়, কিংবা ওর আশেপাশে যারা থাকবে তারা যদি ঠিক মতন কোনো কেয়ার না নেয়, তাহলে সেক্ষেত্রে কি ওটা মানুষ থেকে মানুষের ছড়াতে পারে। তারপরে কোনো অ্যানিমেল থেকে, মানে অনেক রকম টাইপের ভাইরাস থেকে যেগুলো মানব দেহে আসতে পারে, কিংবা কোনো প্ল্যান্ট মেটেরিয়াল যেটা হয়তো বিষাক্ত হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু হ্যাজার্ড হওয়ার চান্স থাকে। যেরকম কি ব্লাড অর আদার বডি ফ্লুইডস, কিংবা ব্যাকটেরিয়া, ভাইরাস, ইনসেক্টের কোনো পোকামাকড়ের কামড়, কোনো অ্যানিমেল কিংবা কোনো বার্ডের ড্রপিংস যেটা মল ত্যাগ। তো বায়োলজিক্যাল যে হ্যাজার্ডগুলো থাকে সেগুলোর এজেন্ট কী আর ডিউ এজেন্টের কী? ব্যাকটেরিয়া বহন করতে পারে হ্যাজার্ড, ভাইরাস, কোনো ফাঙ্গি, কোনো মোল্ড কিংবা কোনো ব্লাড বর্ন, কোনো প্যাথোজেন্স এক্সেট্রা, যার কারণে কি বায়োলজিক্যাল হ্যাজার্ডটা হয়ে থাকে, যার কারণে কি বিভিন্ন ধরনের শরীরের জ্বর কিন্তু আমাদের দেখা দেয়। যেরকম কি ইনফ্লুয়েঞ্জা জ্বর, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কোনো একটা ভাইরাস বায়োলজিক্যাল হ্যাজার্ড, যেটা মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের অসুস্থতার কারণ হয়ে পড়ে দাঁড়ায়। তো তার সিম্বল হচ্ছে এরকম ডেঞ্জার বায়োলজিক্যাল হ্যাজার্ড, যেটা অনেক জায়গাতে কোনো বায়োলজিক্যাল কোনো ল্যাবে যেখানে তো পরীক্ষা নিরীক্ষা চলছে সেসব দেখাতে এরকম কিন্তু চিহ্ন দেখা যায়, বায়োলজিক্যাল হ্যাজার্ড বলে এরকম দেওয়া থাকে, যেখানে হয়তো কোনো কিছু রিসার্চ কিছু চলছে সেটা কিন্তু সবসময় ওপেন যেটা রাখা দরকার নেই, সেসব জায়গাতে এরকম থাকে যে বায়োলজিক্যাল হ্যাজার্ড খুবই সাবধান। এসব জায়গাতে ঢুকতে গেলে পিপিই কিট পরে সবসময় প্রবেশ করা দরকার। এরপর কী আসছে? এরগোনমিক হ্যাজার্ড। তো এরগোনমিক কথাটার যে মানে, এটার মানে হচ্ছে কি যে ঠিক মতন পশ্চারে বসা, ঠিক মতন পশ্চারে দাঁড়ানো, কিংবা ঠিক মতন পশ্চারে হেঁটে চলা, কোনো লোডকে বহন করা, এগুলো যদি ঠিক মতন না করা হয় তখন যে বিপত্তিগুলো হয়ে ঘটে থাকে সেগুলোকে বলা হয় এরগোনমিক হ্যাজার্ড। যার ছবি এই একটা রয়েছে আর এখানে একটা ছবি দেওয়া আছে, যে কোনো লোড গিয়ে হয়তো বসে পড়ে তোলা, দুটো প্রসিডিউর কোনটা ঠিক কোনটা ভুল সেটা এখানে দেখানো আছে, ঠিকভাবে বসা,
সেটাও কিন্তু এখানে ঠিক মতন করে দেখানো আছে। তো ইকোনমিক যে হ্যাজার্ডটা সেটা হয়ে থাকে কখন, অকার হোয়েন দ্য টাইপ অফ ওয়ার্ক ইউ ডু দেন ইউর বডি পজিশন অর ইউর ওয়ার্কিং কন্ডিশন পুট এ স্ট্রেন অন ইউর বডি। আমি একটা কোনো কাজ করছি কিংবা হয়তো আমি দৌড়চ্ছি কিংবা ফুটবল খেলছি কিংবা মানে সবজি নিয়ে পরে কাটাকুটি করছি, ঠিক আছে, যে কোনো কাজ, কিংবা কোনো ফ্যাক্টরিতে গিয়ে পরে হয়তো কোনো ওয়েল্ডিংয়ের কোনো কাজ চলছে কিংবা কোনো মেশিনকে আমি রান করাচ্ছি, তো সেসব জায়গাতে যেভাবে আমার বডি পোস্চার আমার থাকার কথা কিংবা আমি বডিকে আমি যেভাবে রেখে পরে আমি যে কাজটা করব তার এফেক্ট যেটা আমার বডির উপর যেটা দেবে সেটাই হচ্ছে আমার এগোনমিক হ্যাজার্ড। বলছে দে আর ডিফিকাল্ট টু আইডেন্টিফাই বিকজ ইউ ডোন্ট গেট ইমিডিয়েটলি রিকগনাইজ দ্য হার্ম দে আর ডুইং টু ইউর হেলথ। সেগুলোর যে এফেক্ট তার যে ফলাফলগুলো সেগুলো তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এগুলোকে রেকগনাইজ চেনা যায় না। কারণ কি? কারণ ওগুলো হচ্ছে লং টার্ম, মানে একবার একটা জিনিস আমি অভ্যাস করলাম, সেই অভ্যাস করার পর থেকে রেগুলার যদি ওটা আমার চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কী হয়ে থাকে, তারপরে লং টার্ম হেলথের ক্ষেত্রে গিয়ে পরে ভবিষ্যতে গিয়ে পরে কিন্তু এটা অনেকবার একটা ক্ষতি হয়ে পড়ে দাঁড়ায়। যেরকম হচ্ছে বসার পশ্চারটা ঠিক মতন না বসে বসে যদি পিঠকে বেন্ড করে পরে কেউ যদি বসতে শুরু করে, এটা যদি রেগুলার চলতে থাকে তাহলে এমন একটা টাইম আসবে যে টাইমটাতে ও যখনই দাঁড়াবে কিংবা বসবে কিন্তু সোজা হয়ে হাঁটতে কিংবা বসতে পারবে না, অটোমেটিক্যালি তার স্পাইনাল কর্ডটা কিন্তু বেঁকে যাবে, কারণ সেটা তার প্র্যাকটিস হয়ে গেছে। তো এটা কিন্তু একরকমের এরগোনমিক হ্যাজার্ডের মধ্যে এইটা পড়ছে। যেরকম কোনো কিছু জিনিসকে ফ্রিকোয়েন্টলি তোলা, রিপিটিভ কোনো কিংবা অকওয়ার্ড ঠিকভাবে না হাঁটা, কোনো ঠিকভাবে না কাজ করা, চেয়ার ঠিক মতন না রাখা, ইম্প্রপার হয়তো তোমার ওয়ার্কস্টেশন, পোর লাইটিং, এসব জিনিসগুলো। তো এর ক্ষেত্রে কী হওয়ার চান্স থাকতে পারে সেটা হচ্ছে MSD, মানে কি মাস্কিউলোস্কেলিটাল ডিসঅর্ডার্স এফেক্ট দ্য মাসেল নার্ভস অ্যান্ড টেন্ডন্স। আমাদের যে শিরা উপশিরা যে নার্ভ যে মাংসপেশি রয়েছে তার উপর যে এফেক্টটা পড়ে সেটাকে কী বলা হচ্ছে মাস্কিউলোস্কেলিটাল ডিসঅর্ডার। ওয়ার্ক রিলেটেড MSDs আর ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ ইঞ্জুরিজ অ্যান্ড ইলনেস। কাজের ক্ষেত্রে ওইখানে যে মাস্কিউলোস্কেলেটাল ডিসঅর্ডারগুলো হয়ে থাকে সেগুলোর মেন হওয়ার ফলে মেন যে আমাদের ফলাফলগুলো যে কারণগুলো হয় তো সেটা কী কী হতে পারে, আমাদের ইঞ্জুরি হতে পারে আর অসুস্থতা আমাদের বোধ হতে পারে। যেরকম IT কোম্পানিতে যখন কেউ যদি বসে কাজ করছে তো রেগুলার তাদেরকে বসে অফিসিয়াল ওয়ার্ক করতে হয়, যেটা ডেস্কটপের সামনে বা ল্যাপটপ সামনে বসে, সে সময় যদি ঠিক মতো যদি বসে কাজ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কী করে কিন্তু কী ওর কিন্তু শরীরের স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে না, অবস্থা খারাপ হবে। তো এগুলো পড়ে গেলো ইকোনমিক হ্যাজার্ডের মধ্যে। এবারে বলছে ওয়ার্কার্স ইন মেনি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অকুপেশন ক্যান বি এক্সপোজ টু রিস্ক ফ্যাক্টার্স অ্যাট ওয়ার্ক সাচ অ্যাজ লিফটিং হেভি আইটেমস, বেন্ডিং, রিচিং ওভারহেড, পুশিং অ্যান্ড পুলিং হেভি লোডস, ওয়ার্কিং ইন অকওয়ার্ড বডি পশ্চার অ্যান্ড পারফর্মিং দ্য সেম অর সিমিলার টাস্ক রিপিটেডলি। এটা ফুল স্টপ হতো। এক্সপোজার টু দিস নোন রিস্ক ফ্যাক্টার্স ফর MSDs ইনক্রিজেস এ ওয়ার্কার্স রিস্ক অফ ইঞ্জুরি। বলছে বিভিন্ন বিভিন্ন কারখানা কি বিভিন্ন বিভিন্ন কর্মসূত্রে যেখানে ওয়ার্কাররা কাজ করছে সেখানে তারা না জানতো, মানে নোয়িংলি অর আনলোয়িংলি তারা কিন্তু এক্সপোজ হচ্ছে কোথায়, রিস্ক ফ্যাক্টর অ্যাট ওয়ার্কে। যেমন কি কোনো হেভি আইটেমকে লিফট করা, তোলা কিংবা বেন্ড হওয়া, ঝোঁকা কিংবা ওভারহেডে কোনো কাজ করা, সিঁড়িতে উঠে কিংবা কোনো জায়গাতে, কিংবা কোনো জিনিসকে ঠেলা কিংবা কিছু জিনিসকে টানা কোনো হেভি লোডকে, কিংবা হয়তো কাজ করছি বডি পশ্চার হয়তো আমার ঠিক নেই, ওয়ার্কিং ইন অকওয়ার্ড উল্টো পাল্টা বডি পশ্চার ঠিক মতো মানে কাজ করা, এগুলোকে যদি আমরা সেম টাস্ককে যদি আমরা বারবার এখানে রিপিটেডলি করতে থাকি তখন কিন্তু মাস্কিউলোস্কেলেটাল ডিসঅর্ডার হওয়ার চান্স থাকে, যেটা কিন্তু ওয়ার্কারদের ইঞ্জুরি ইলনেস হওয়ার কিন্তু একটা প্রধান কারণ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ড, মানে কোনো যন্ত্রের কারণে যে বিপত্তিগুলো আসতে পারে যান্ত্রিক কোনো কারণ, তো সেগুলো কোথায় হয়ে থাকে, অ্যারাইজ আউট অফ ভ্যারাইটি অফ মেশিনস, বিভিন্ন রকম মেশিন অনেক রকম মেশিন থেকে প্রবলেমগুলো আসতে পারে, বিপত্তিগুলো হয়ে থাকতে পারে, কোথায় কোথায় হয় মেনলি কোনো কারখানা কোনো ইন্ডাস্ট্রি, তার মধ্যে কী কী রয়েছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিছু তৈরি হচ্ছে সেটা, কোনো খনির জায়গা কোনো মাইনিং ইন্ডাস্ট্রি, কোনো কনস্ট্রাকশন কোনো নির্মাণের জায়গা কিংবা কোনো এগ্রিকালচার কোনো ইন্ডাস্ট্রি মানে কৃষি কোনো হয়তো তিন স্তরীয় হচ্ছে সেসব জায়গাতে। দে আর ডেঞ্জারাস টু দ্য ওয়ার্কার, ওয়ার্কারের জন্য এগুলো খুবই ভয়ানক। ওয়েন অপারেটেড উইদাউট ট্রেনিং, যদি ট্রেনিং ছাড়া যদি এগুলো অপারেট করা না হয়ে থাকে সেই ক্ষেত্রে, অ্যান্ড এক্সপিরিয়েন্স উইদাউট ট্রেনিং অ্যান্ড উইদাউট এক্সপিরিয়েন্স অ্যান্ড উইদাউট সুপারভাইজ, এগুলো কিন্তু ওয়ার্কার এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু খুবই এগুলো বিপজ্জনক। অপারেটিং মেশিনস ক্যান বি রিস্কি বিজনেস, মেশিনকে অপারেট করা কিন্তু অনেক ক্ষেত্রে রিস্কি হয়ে থাকে যদি ঠিক মতন জিনিসটা না জানা যায়, না জেনে পরে করা, না প্রশিক্ষণ নিয়ে পরে করা।
মূলত স্পেশালি কোনটা, কোনো বৃহৎ আকৃতি, লার্জ, কোনো বিপজ্জনক কোনো ভয়ানক কোনো মেশিন। ওয়েন এমপ্লয়িজ ডোন্ট নো হাউ টু প্রপারলি ইউজ মেশিনারি আর ইকুইপমেন্ট, যদি যখন কোনো এমপ্লয়ি, কোনো ওয়ার্কার যদি না জানে কী করে মেশিনটাকে ইউজ করতে হয় প্রপারভাবে, কিংবা কোনো ইকুইপমেন্টকে, কোনো যন্ত্রকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই বড় একটা রিস্ক চলে আসে। যেমন কি সাচ এস ইঞ্জুরিস অ্যাজ ব্রোকেন বোন, হাড় ভাঙতে পারে, কিংবা অ্যাম্পুটেড লিম, দেখা গেলো কোনো হাত পা হয়তো কাটা গেল, কিংবা কোনো ক্রাশ ফিঙ্গার, হয়তো আঙুলটা গেল ভেঙে। মেনি মেশিনস ইনভলভিং মুভিং পার্ট, অনেক এরকম মেশিন থাকে যার মধ্যে কি যে মুভিং পার্ট থাকে, মানে কি যেটা হয়তো মেশিনটা চলছে তাহলে অবশ্যই কোনো পার্ট মুভ করবে, মুভিং পার্ট, সার্ফ, কোনো এজ, কোনো ধারালো কোনো এজ থাকে, কোনো কাটিং এজ, হট সারফেস, কোনো গরম সারফেস, কোনো গরম তল, কোনো প্লেন, কিংবা আদার্স কিছু হ্যাজার্ড, তার সঙ্গে কী কী থাকতে পারে। এবার কী কী এর হ্যাজার্ডগুলো, পোটেন্সিয়াল কী কী জিনিসে হতে পারে, মেবি জলবার্কার জলতে পোটেন্সিয়াল টু ক্রাশ, বার্ন, কাট, সিয়ার, স্ট্যাব আর আদারওয়াইজ স্ট্রাইক অর উন্ড ওয়ার্কার্স ইফ ইউজ আনসেফলি, মানে কি উইদাউট সেফটি, সাবধানতা যদি বজায় না রেখে কোনো ওয়ার্কার কিংবা এমপ্লয়ি মেশিন নিয়ে যদি কোনো কিছু কাজ করতে চায় উইদাউট সুপারভিশন, যদি উইদাউট ট্রেনিং, তাহলে সেক্ষেত্রে কী কী হওয়ার চান্স থাকতে পারে, বোনস ভাঙতে পারে, হাত পা কাটা যেতে পারে, আঙ্গুল ক্রাশ হয়ে যেতে পারে, আঙ্গুল কাটা যেতে পারে, ইভেন কি বার্ন, জ্বলে যাওয়ারও চান্স থাকে। ঠিক আছে, অনেক কিছু পটেন্সিয়ালস থাকছে হ্যাজার্ড হওয়ার যদি ঠিক মতন না সেফটি বজায় রেখে কাজ করা হয় তবেই। তো তার একটা এখানে ছবি দেওয়া আছে জাস্ট মেকানিক্যাল হ্যাজার্ডের, যে এখানে দেখাচ্ছে যে হাতের এখানে প্রবলেম, এখানে পড়ে যাচ্ছে, ইভেন সেফটি রুলস আর না ফলোড। তো বলছে ভেরিয়াস সেফটি মেজার্স এক্সিস্ট টু মিনিমাইজ দিস হ্যাজার্ড, বলছে অনেক রকম সাবধানতা অবলম্বন করা হয়ে থাকে এই হ্যাজার্ডগুলো যাতে কমানো যায়। অনেক অনেক ক্ষেত্রে কি যে ট্যাগ আউট প্রসিডিওর, মেশিন কোনো মেশিন যদি কোনো মেনটেন্স হচ্ছে, বলছে লক আউট, ট্যাগ আউট প্রসিডিওর ফর মেশিন এন্ট্রান্স অ্যান্ড রোল ওভার প্রোটেকশন সিস্টেম ফর ভেহিকলস, কোনো বড়ো মেশিনের ক্ষেত্রে হয়তো মেনটেন্স চলছে, সেটা কী করে বোঝানো যাবে, সেখানে হয়তো কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া হলো, কিছু একটা প্রসিডিওর ফলো করা হলো, তাহলে কি বুঝতে পারবে যে ওই মেশিন নিয়ে কোনো কাজ করা যাবে না, ওই মেশিনটা রয়েছে আন্ডার মেনটেন্স। ঠিক সেরকম ক্ষেত্রেও কিন্তু রোল ওভার কিছু সিস্টেম রয়েছে, প্রোটেকশন সিস্টেম ফর ভেহিকলসের ক্ষেত্রে, যে হয়তো একটা কোনো ভেহিকেল দাঁড়িয়ে রয়েছে, সেই ভেহিকেলটাকে নিয়ে পরে আমি কাজ করবো, তো তাতে তো হুইল থাকবে অবশ্যই, তো হুইলটা যাতে ডাউনওয়ার্ডের দিকে স্লাইড না করে সেই জন্য সেটাকে প্রোটেকশন করে, যাতে রোল ওভার না করে, কিংবা হয়তো কোনো একটা ভেহিকেলকে কোনো একটা জায়গাতে মাউন্ট করানো হয়েছে, সে মাউন্টিং ভেহিকেল যাতে ওখান থেকে স্লাইড না করে যায় সেটাকে ওখানে প্রোটেকশন দেওয়া, তবে তো ভেহিকেলটার উপরে আমি কাজ করতে পারবো, ভেহিকেলের কোনো প্রবলেম ঠিক করতে পারবো, তো সেগুলোকে প্রসিডিওরগুলো ফলো করা হয়। মেশিনস আর অলসো অফেন ইনভলভ ইনডাইরেক্টলি ইন ওয়ার্কার ডেথস অ্যান্ড ইঞ্জুরিস, মেশিন তার মধ্যে কোনো প্রাণ নেই, যতক্ষণ না সে মানব, কোনো মানুষ কী করে সেটাকে চালিত করছে, তো এর কারণেও নোয়িংলি বা আননোয়িংলি, ডিরেক্টলি অথবা আনডিরেক্টলি, ইনডাইরেক্টলি মেশিনের দ্বারা কিন্তু ওয়ার্কারদের ডেথ কিংবা ইঞ্জুরি কিন্তু হয়ে থাকে। সাপোজ কোনো কেসে হয়তো কোনো ওয়ার্কার স্লিপ করে গেল আর পড়ে গেল, সেক্ষেত্রে ইঞ্জুরি কিংবা ডেথ হওয়ার চান্স থাকে, হয়তো মেবি কোথায় পড়লো, হয়তো কোনো ধারালো কোনো অবজেক্ট কিংবা কোনো পয়েন্টেড কোনো অবজেক্ট রয়েছে তার উপরে, তো সেই জন্য কী বলছে মেশিনকে যদি সেফ গার্ড করা যেতে পারে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ডিক্রিজ হওয়ার চান্স কিন্তু অনেকটা হয়ে যায়, মানে কি কমে যায়, অ্যাক্সিডেন্ট ডিক্রিজ হওয়ার চান্স বাড়ায়, মানে তার মানে অ্যাক্সিডেন্টটা কমে যাওয়া যদি মেশিনের ঠিক মতন সেফ গার্ড করা থাকে, আর তার সাথে কী হচ্ছে অ্যান্ড কিপস এমপ্লয়িজ হু ইউজ দ্য মেশিন সেফার, তার সঙ্গে কি এমপ্লয়ি যারা কাজ করছে তাদেরকেও সেফ থাকতে হবে, তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে, তারা যেন সাবধানতা অবলম্বন করো, যেন মেশিন যেন ঠিকভাবে তারা যেন চালনা করে আর ঠিক মতন যেন গার্ড করবে, তবে কী পরে অ্যাক্সিডেন্ট কমবে, ডেথ কমবে, ইঞ্জুরি কমবে। এবারে এখানে একটা ছবি দেওয়া আছে, যেটা ছবিটা হচ্ছে ফলস, ফলস মানে কি এখানে পড়ে যাচ্ছে একটা মানুষের ছবি, তার মানে এরকম কোনো যদি কোনো সিম্বল কিছু দেওয়া থাকছে কোনো ইন্ডাস্ট্রিতে, তার মানে কি বুঝতে হবে যে ওই জায়গাটাতে ফলস তোমার পড়ে যাওয়ার চান্স কিছু বেশি থাকতে পারে, কীরকম হয়তো কিছু স্লিপারি জায়গা রয়েছে, সেখান মতন না যদি মুভমেন্ট করা হয় তাহলে কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স হতে পারে, কিংবা হুঁচুট খেয়ে ট্রিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে, কিংবা সিঁড়ি নিয়ে হয়তো কাজ করছে সেখান থেকে হয়তো পড়ে গেল। বলছে ফলস হচ্ছে একটা কমন একটা কজ কারণ, যেখানে হচ্ছে কর্মের জায়গাতে ঠিক আছে ইঞ্জুরি আমার হয়ে থাকে, অকুপেশনাল ইঞ্জুরি, কোনো ফ্যাট ফ্যাটিলিটি, স্পেশালি কোথায় কোনো কনস্ট্রাকশন, সিঁড়িতে উপরে কাজ করছে পড়ে গেল, কোনো জায়গায় এক্সট্রাকশন করছে, হয়তো কোনো জিনিস কোনো জায়গা থেকে তুলে বার করছে, কিংবা হয়তো কোনো বিল্ডিংয়ে হয়তো আগুন লেগেছে, সেখান থেকে হয়তো ফায়ার ব্রিগেডের এমপ্লয়ি কিংবা ওয়ার্কার কী পরে ওকে বাঁচানোর চেষ্টা করছে, সেসব জায়গাতে কোনো একটা ইঞ্জুরি পড়ে গেলো হয়তো, কিংবা কোনো জায়গায় ট্রান্সপোর্ট করছে, কোনো
টেন হুইলার কি 14 হুইলারে করে হয়তো কোনো গুডস হয়তো এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, মেবি ইয়ার ট্রান্সপোর্ট ক্ষেত্রে হয়তো কোনো ইঞ্জুরি কিংবা কোনো হেলথ কেয়ার, বিল্ডিং ক্লিনিং, মেনটেন্যান্স এইসব ক্ষেত্রে। বলছে স্লিপস অ্যান্ড ফলস টু বি দ্য লিডিং কজ অফ ওয়ার্কপ্লেস ইঞ্জুরি, স্লিপ করে যাওয়া কিংবা পড়ে যাওয়া ফল এগুলো হচ্ছে কি প্রধান কারণ ওয়ার্কপ্লেস ইঞ্জুরি আর ফ্যাটালিটিস ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে কী হয়ে থাকে, প্রাণহানিরও হওয়ার অনেক বড় একটা চান্স হয়ে যায়। বলছে স্লিপারি সার্ফেস টু আনরেল স্টেয়ারকেস, বলছে ফ্রম স্লিপারি সার্ফেস থেকে শুরু করে আনরেলিং কোনো কোনো সিঁড়ি কিছু কোনো স্টেয়ারকেস থাকে যেটার পাশে যদি কোনো রেলিং দেওয়ার না থাকে সেসব জায়গাতে কী কী প্রবলেম হওয়ার চান্স থাকতে পারে, মেবি স্লিপিং হওয়ার চান্স থাকতে পারে কিংবা ট্রিপিং পড়ে যাওয়া কিংবা ফলিং অন দ্য জব ইজ এ ওয়ার্ক প্লেস সেফটি হ্যাজার্ড, হয়তো কোনো জায়গায় কোনো কিছু কাজ চলছে তার উপরে গেল পড়ে কিংবা কোনো জায়গায় হুজুরকে ট্রিপ করে গেল কিংবা কোনো জায়গায় হয়তো স্লিপ করে গেল কিংবা হয়তো কোনো জায়গায় স্লিপারি সার্ফেস রয়েছে সেখানে স্লিপ করে গেলো কিংবা কোনো হয়তো স্টেয়ারকেস যেখানে রেলিং দেওয়া নেই সেসব জায়গাতে কিন্তু ফলস হওয়ার একটা চান্স থাকে। এক্ষেত্রে কী কী হওয়ার চান্স থাকতে পারে, মানে কী কী হবে এর ফলাফল কী কী দাঁড়াবে লাস্ট অব দিন, ব্রোকেন বোনস, হাড়গোড় ভাঙতে পারে, ফ্র্যাকচার্স হতে পারে, রিস্ট এ স্প্রেনিং হতে পারে কিংবা অ্যাঙ্কেল স্প্রেন হওয়ার চান্স থাকতে পারে, অ্যাঙ্কেল টুইস্টেড হওয়ার চান্স থাকতে পারে। এগুলো হচ্ছে কি একটা ফিজিক্যাল ইঞ্জুরি যেটা কি ফলিং অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু এগুলো আমার হয়ে থাকে। ততই ইন কেস অফ হরাইজন্টাল আর ভার্টিক্যাল মুভমেন্ট সেটাও কিন্তু একটা এমপ্লয়ি একটা ওয়ার্কারকে খুব ভালোভাবে ধ্যান দেওয়া দরকার যেন ঠিকভাবে অ্যাক্সিডেন্টগুলো না হয়ে যেন কাজ ঠিক মতন হয়। এরপর কী বলছে, ফলস ইন দ্য ওয়ার্ক প্লেস আর ইফেক্টিভলি প্রিভেন্টেড বাই পুটিং কশন সাইন্স অ্যারাউন্ড স্লিপারি সার্ফেস, ওই জন্য এই ছবিটা দেওয়া রয়েছে যে যেখানে যেখানে স্লিপারি সার্ফেস থাকছে সেসব জায়গাতে একটা করে সাবধানতার চিহ্ন যেন একটা দিয়ে দেওয়া হয়, সাথে ওইটার জায়গাটা দেখে পরে ওইখানে যদি কোনো জায়গায় হয়তো কোনো জায়গায় আমার স্টেয়ারকেস রয়েছে সেখানে হয়তো আমার রেলিং বসাতে পারিনি কিংবা কোনো জায়গায় হয়তো আমার কোনো অয়েল পড়ে গেছে সেটাকে অয়েলটা স্পিল হয়ে গেছে সেই ওয়ার্ক প্লেসের মধ্যে সেটাকে এখনও হয়তো আমরা পরিষ্কার করতে পারিনি, তো সেখানে একটা সাইন বোর্ড দিয়ে দাও, তাহলে কি ওই এই বোর্ডটা দেখে পরে মানুষরা সচেতন হয়ে যাবে, ওয়ার্কার এমপ্লয়ি সচেতন হয়ে যাবে সেটা এখানে বলা রয়েছে। কিংবা দেখা গেলো কোনো জায়গায় হয়তো কোনো ওয়্যার হয়তো ফ্লোরের ওপর রয়েছে যেটা হয়তো ঠিক মতন কভার নেই, তাহলে সেক্ষেত্রে কি ট্রিপিং হওয়ার চান্স থাকতে পারে, ট্রিপ করে পড়ে যাবে সেসব জিনিসগুলো। বলছে দে আর পারহ্যাপস আনঅ্যাভয়েডেবল ইন সার্টেন ইন্ডাস্ট্রিজ, কিছু কিছু ইন্ডাস্ট্রি থাকে কারখানা যেগুলো হয়তো এগুলো আনঅ্যাভয়েডেবল, যেরকম অ্যাজ পার কেস বলতে পারি যদি ধরে নিলাম পেন্ট কোনো ইন্ডাস্ট্রি কিংবা কোনো বিটুমেন যেখানে তৈরি হচ্ছে সেসব কোনো ইন্ডাস্ট্রি সেসব জায়গাতে কিন্তু এগুলো কিন্তু আনঅ্যাভয়েডেবল, তাতেও কিন্তু ওইখানে সেফটি কিন্তু বজায় রেখে পরে কাজ হয়। কিংবা ধরে নাও কোনো কনস্ট্রাকশন কোনো মাইনিং কোনো কনস্ট্রাকশন চলছে হয়তো কোনো রিভার রেইনফোর্সমেন্ট বার হতে পড়ে রয়েছে তাতেও তো হুঁচুট খেয়ে পরে পড়ে গেল, কিংবা কোনো মাইনিং যেখানে কাজ চলছে অত অন্ধকার নিচে কাজ চলছে ঠিক মতন হয়তো লাইটিং নেই সেখানে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট ঘটল, তত্ত্ব এগুলোকে ঠিক করে বজায় রেখে পরে কাজ করা। বাট ওভার টাইম পিপল হ্যাভ ডেভেলপ সেফটি মেথডস অ্যান্ড প্রসিডিউর্স টু ম্যানেজ দ্য রিস্ক অফ ফিজিক্যাল ডেঞ্জার ইন দ্য ওয়ার্ক প্লেস, কিন্তু কি এগুলো তো হতেই থাকে, সেই জন্য কি সময়ের যত অতিক্রান্ত হচ্ছে ওভার টাইম তত কিন্তু মানুষ আস্তে আস্তে কি হচ্ছে সেফটি মেথডগুলোকে আরও উন্নত করছে, সেফটির যে সাবধানতার যে প্রক্রিয়া এটাকে আরও মানে তার গুণমানটা বাড়িয়ে তুলছে, তাতে করে কি ফিজিক্যাল ডেঞ্জার হওয়ার যে ভয় একটা থেকে যাচ্ছে যে রিস্কটা থেকে যাচ্ছে যে বিপদ আসার একটা চান্স থাকছে সেটাকে যাতে আগের থেকে যাতে রোধ করা যায়। ওই জন্য কী বলছে, বলছে এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন মে পোজ স্পেশাল প্রবলেমস, এই জন্য এবার কী বলা হচ্ছে যে চিলড্রেন কোনো বাচ্চাকে যেরকম 13 ইয়ার্সের কিংবা 14 ইয়ার্সের নিচে যদি কেউ কাজ করে তাহলে সেটা বলা হয় কি ওটা চিলড্রেনদের কাজ করানো, তো এটা কিন্তু কোনো মতেই উচিত না কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু আরও বেশি বিপজ্জনক একটা ব্যাপার। এখানে যেরকম একটা দিয়ে যারা হচ্ছে যেটা বললাম কি যে কসেন স্লিপারি ভেন হুইট, তার মানে কি একটা সাবধানতা এখানে অবলম্বন করতে প্রথমেই বলে দেওয়া আছে কি একটা কসেন বোর্ড যে এই জায়গাটা যদি আমার যখন ভিজে যাবে তো সেটাকে সাবধানে ওই জায়গাটা হাঁটাচলা করা দরকার কারণ ওটা স্লিপারি হয়ে যাবে যখন ওটা ভিজবে, অর্থাৎ এরকম যদি কোনো জায়গায় কিছু সিম্বল যে মানে সাইন কিছু দেওয়া থাকে তাহলে এটা থেকে পরে মানুষ আগে থেকে সচেতন হয়ে যায়। এরপরে কী আছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল হ্যাজার্ড এইটা বলার আগে এখানে একটা ছবি দেখাবো, এই ছবিটা দেখে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে যে প্রবলেমটা কী, যে হচ্ছে স্ট্রেস, প্রেশার, টেনশন, ফিয়ার এইসব জিনিসগুলো, ঠিক আছে, অ্যাংরি, অ্যাংজাইটি, এক্সাইটমেন্ট, এগুলোকে যখন কেউ কন্ট্রোল করতে যদি না পারে সেই কারণে যে বিপত্তিগুলো হয়ে থাকে মেনলি সেগুলো আমার পড়ছে কোথায় সাইকোলজিক্যাল আমার হ্যাজার্ডের মধ্যে পড়ছে, তার মধ্যে প্রধান প্রবলেম কী থাকে মেন্টাল প্রবলেম,
কীরকম মেন্টাল প্রবলেম, হয়তো ওভার টাইম কাজ চলছে, কিংবা হয়তো কাজের হয়তো ওয়ার্কের হয়তো এক্সেসিভ প্রেশার, সেগুলোকে হয়তো যদি ঠিক মতন হ্যান্ডেল করতে না পারো, কিংবা ফ্যামিলির ম্যাটারের সঙ্গে হয়তো ওয়ার্ক রিলেটেড ম্যাটারকে হয়তো গুলিয়ে ফেলা, সেসব কারণে কী হতে পারে, মেন্টাল স্ট্যাটাস, মেন্টাল ফেলিওর প্রবলেম হওয়ার চান্স থাকতে পারে, অ্যাংজাইটি হতে পারে, স্ট্রেস আরও বেশি বাড়তে পারে, যেগুলো কী হতে পারে আলটিমেট সাইকোলজিক্যাল হ্যাজার্ড সেগুলো পরিণত হয়ে থাকে। কিংবা হয়তো কোনো কাজ করার ধরন, সেটা সে ডিজাইন সে কাজ করার ধরন হয়তো ঠিক নেই, সেটা ঠিক মতন হয়তো সংগঠিত নয়, ঠিক মতন হয়তো ম্যানেজ করতে পারছে না যে সুপারভাইজার রয়েছে, তার সঙ্গে কি অর্থনৈতিক কোনো প্রবলেম, সামাজিক কোনো কিছু প্রবলেম, যেগুলো যদি কাজের সঙ্গে যদি ওগুলো গুলি যাচ্ছে, একসঙ্গে মিশে যাচ্ছে, তো এইসব ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো বেশি আমার হয়ে থাকে। তো অ্যান্ড আর অ্যাসোসিয়েটেড উইথ সাইকিয়াট্রিক, ফিজিওলজিক্যাল অ্যান্ড আর ফিজিক্যাল ইঞ্জুরি অর ইলনেস। তো এর মেনই লিঙ্কটা কথা, লিঙ্ক টু সাইকোলজিক্যাল রিস্ক আর ইস্যুস সাচ অ্যাজ অকুপেশনাল স্ট্রেস, যে বললাম যে কর্মের জায়গাতে যে চাপ, যে স্ট্রেস, এক্সেসিভ প্রেশার, তার সঙ্গে ওয়ার্ক প্লেস ভায়োলেন্স হুইচ আর বিকামিং এ মেজর চ্যালেঞ্জ টু অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। কোনো ওয়ার্ক প্লেসে হয়তো কোনো রুলস রয়েছে, সেই রুলসটাকে ঠিক মতন না মানা, ঠিক আছে, হয়তো কোনো কারণে না মানা, যে হয়তো কোনো প্রবলেমস, কিংবা হয়তো তার স্ট্যাটাসটার মানে হেলথ তার ঠিক থাকছে না, হয়তো মেন্টালি সে খুব অ্যাংজাইটি মানে খুব অ্যাংজাস রয়েছে, কিংবা খুব অ্যাংরি রয়েছে, কিংবা হয়তো খুবই এক্সাইটেড, হয়তো খুবই আনন্দিত, তো এইসবগুলোর কারণে কী হয়ে থাকে, সাইকোলজিক্যাল রিস্কগুলো, সাইকোলজিক্যাল হ্যাজার্ডগুলো হয়ে থাকে, যেগুলো ইস্যুগুলো কী থাকে, অকুপেশনাল স্ট্রেস অ্যান্ড ওয়ার্ক প্লেস ভায়োলেন্স, যেগুলো কী হুইচ আর বিকামিং এ মেজর চ্যালেঞ্জ টু অকুপেশনাল হেলথ সেফটি, মানে আলটিমেট অকুপেশনাল হেলথ সেফটির জন্য এগুলো কিন্তু একটা প্রধান চ্যালেঞ্জ হয়ে পড়ে, সামনে এসে পড়ে দাঁড়ায়। যেমন এখানে কী দিয়েছে যে ওয়ার্ক প্লেস ভায়োলেন্স, ওয়ার্কিং কন্ডিশনস, স্ট্রেস, ফ্যাটিক, যেরকম একটা সবথেকে বড় একটা এক্সাম্পল, কিছুদিন আগেই উইস্টার্ন কোম্পানিতে যারা অ্যাপেলের সঙ্গে কাজ করে, যারা অ্যাপেলের কোম্পানির মোবাইল, তারপরে ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ, যাই হোক সেগুলো যারা ম্যানুফ্যাকচার করে, সেখানে একটা প্রচণ্ড বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, খুব একটা বড় ক্যাওস হলো, অনেক বড় প্রবলেম হলো, ঝামেলা হলো, ডিস্ট্রাকশন চললো, ডেমোলিশনস চললো, সব কিছু ভাঙা হলো। তো এটা কি মেনলি কী কারণে হলো, তো সেইখানে যদি কোনো আমি ধরে নিই যে হয়তো কোনো ফলস কোনো কারণ, কিংবা হয়তো কোনো মেকানিক্যাল হ্যাজার্ড, কিংবা কোনো ইকোনমিক হ্যাজার্ড, এইসব বিপদগুলো যদি থাকে, তার সঙ্গেও মানুষ যে বুঝতে চাইলো না, মানুষ যে বুঝলো না, তো তার মধ্যে কী রয়েছে, নিশ্চয়ই কোনো একটা সাইকোলজিক্যাল হ্যাজার্ডের একটা কোনো কারণ থাকবে, তার সঙ্গে এমপ্লয়ির সঙ্গে ম্যানেজমেন্টের, ওয়ার্কারের সঙ্গে এমপ্লয়ি সুপারভাইজার ম্যানেজমেন্টের হয়তো ঠিক মতন কোঅর্ডিনেট না হওয়া, সেগুলো তো কারণ রয়েছেই, কিন্তু এই যে মানুষ যে তার বুঝতে চাইলো না, তার কারণটা কী, হয়তো নিশ্চয়ই কোনো কোনো স্ট্রেস ছিল, যে স্ট্রেসটাকে হয়তো কিংবা হয়তো সেটা ডিজাইন ঠিক মতন ছিল না, ঠিক মতন অর্গানাইজ ছিল না, ঠিক মতন ম্যানেজিং কমিটি ছিল না, যে কারণে এটা ঘটলো। তো সেটাই, যেরকম অনেক লম্বা ঘন্টা ধরে কাজ করা, রোটেটিং শিফটে কন্টিনিউয়াস কাজ করানো, ঠিক আছে, ভার্বালি বাজে বাজে কথা বলা, ইন্টিমিডিয়েট করা, এইসব জিনিসগুলোর ক্ষেত্রে কী হয় থাকে, ওয়ার্ক প্লেসে ভায়োলেন্সের সৃষ্টি হয়, সেক্ষেত্রে কী হয় থাকে, স্ট্রেস হওয়ার চান্স থাকে বেশি, স্ট্রেস সবাই ঠিক মতন যদি নিতে না পারে যদি, তাহলে অনেক সময় সাইকোলজিক্যাল হ্যাজার্ড আমার দেখা দেয়, বিপত্তি দেখা দেয় সাইকোলজিক্যালি। তো এইবার যেটা আসছে সেটা যে কি, যে অন সাইটে কী করে ইন্সপেকশন করা দরকার, অন সাইট সেফটি ইন্সপেকশন। তো মানে যেখানে আমার কাজ চলছে, তো সেই জায়গাতে ওয়ার্কারদের সঙ্গে, এমপ্লয়ীদের সঙ্গে কথা বলে তাদেরকে ইন্সপেক্ট করা, তাদের বিষয়টা জানা, তাদের ব্যাপারে শোনা, যে কোথায় কী দরকার, কী প্রবলেম ফেস করছে, সেগুলোকে ইন্সপেকশন করা। বলছে রেগুলার ওয়ার্ক প্লেস ইন্সপেকশনস আর অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন প্রিভেন্টিং ইঞ্জুরিস অ্যান্ড ইলনেস। ইঞ্জুরি যাতে রোধ করা যায়, অসুস্থতা যাতে রোধ করা যায়, সেই জন্যে কী বলছে, রেগুলার ওয়ার্ক প্লেসের জায়গাতে ইন্সপেকশন করানোর হওয়াটা খুব একটা বড় ফ্যাক্টর। বলছে বাই ক্রিটিক্যালি এক্সামিনিং অল অ্যাসপেক্ট অফ দ্য ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসের প্রতিটা জিনিস, সেটা ওয়ার্ক প্লেস রিলেটেড, তার সঙ্গে সব কিছু, এমপ্লয়ি, এমপ্লয়ার্স, ওয়ার্কার্স, সব কিছু জিনিস এক্সামিনিং যদি ঠিক মতন করা যায়, তাহলে ইন্সপেকশন করলে এইটা আইডেন্টিফাই করা যাবে আর হ্যাজার্ডকে আমরা রেকর্ডও করতে পারবো, যে আগে কতটা হ্যাজার্ড হয়েছিল, এখন কতটা হ্যাজার্ড, বিপত্তি হচ্ছে, কী কারণে হচ্ছে,
কোন মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হচ্ছে কিংবা ট্রেনিং না থাকার কারণে হচ্ছে কি না, তাহলে সেগুলোকে আমরা ঠিক মতন অ্যাড্রেস করে সেগুলোকে ঠিক মতন কারেক্ট করতে পারবো, সেগুলোকে সঠিক করতে পারবো। সেই জন্যেই ওয়ার্ক প্লেসে ইন্সপেকশন করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এর মধ্যে কী কী জিনিস থাকতে পারে বলছে, একটা ওয়ার্ক প্লেস ইন্সপেকশন কী কী থাকতে পারে বলছে, লিসেনিং টু দ্য কনসার্নস অফ ওয়ার্কার্স অ্যান্ড সুপারভাইজার, ওয়ার্কার আর সুপারভাইজারদের কথা শোন, তাদের বিচারগুলোকে আগে জানা যে তারা কী ফেস করছে। তার সঙ্গে জব আর টাস্ক, যে কাজ চলছে সেই কাজটার বিষয়ে আন্ডারস্ট্যান্ড আগে ভালো করে হওয়া, যে যে কাজটা চলছে সেটা ঠিক মতন হচ্ছে কি সেটা হচ্ছে না। তারপরে কী বলছে, আইডেন্টিফাইং এক্সিস্টিং অ্যান্ড পোটেন্সিয়াল হ্যাজার্ড, যে বিপত্তিটা এখন অবধি রয়েছে কন্টিনিউয়াস, আর তার সঙ্গে যে হ্যাজার্ডটা ইন কেস যেটা আমার হতে পারে পোটেন্সিয়াল যেটা হয়তো খুবই প্রাধান্য রয়েছে সেইটাকে বিষয়ে জানা, চেনা, ডিটারমাইন করা আন্ডারলাইং কজেস অফ হ্যাজার্ড, হ্যাজার্ডটা কেন হচ্ছে সেটার বিষয়ে একটা নির্দিষ্ট একটা ধারণা জ্ঞাপন করা, সেটাকে বোঝা, হ্যাজার্ড কন্ট্রোল ঠিক মতন হচ্ছে কিনা সেটাকে লক্ষণ করা, মনিটর করা, যেমন তার মধ্যে কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সব ওয়ার্কার এমপ্লয়ের জন্য আছে কিনা, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস কীরকম রয়েছে, কী কী তার নীতি পলিসি কী কী রয়েছে সেগুলোকে দেখা, পলিসি প্রসিডিওর্স এক্সেট্রা। এরপরে কী রয়েছে, এগুলোর হচ্ছে সেগুলোকে জানা, তারপরে এগুলোকে ঠিক করা, রেকমেন্ডিং কারেকশন কারেক্টিভ অ্যাকশন, যে এগুলো যাতে কমানো যায় তার জন্য কী কী স্টেপ অবলম্বন করবো যাতে ওটাকে কারেক্ট করা যায় সেগুলোকে রেকমেন্ড করা। তো এই পুরো জিনিসটা হচ্ছে কার মধ্যে পড়েছে, এটা ওয়ার্ক প্লেস অনসাইট সেফটি ইন্সপেকশনের মধ্যে এটা পড়েছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসছে সেটা স্বাস্থ্যবিধি, অকুপেশনাল মানে কি, যেখানে আমরা কাজ করছি, যেখানে আমরা কর্মক্ষেত্র যেটা, সে কর্ম সংক্রান্ত যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল হাইজিন বলে থাকি, তো সেটা কি এই ইজ দ্য ডিসিপ্লিন অফ অ্যান্টিসিপেটিং রেকগনাইজিং অ্যান্ড ইভ্যালুয়েটিং অ্যান্ড কন্ট্রোলিং হেলথ হ্যাজার্ড ইন দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এই বিষয়টাকে, এই যে ডিসিপ্লিনটা যেটা হচ্ছে হাইজিন, যে স্বাস্থ্যবিধি, সেটার বিষয়ে আগে ওটাকে জানা, সেটাকে পর্যালোচনা করা, সেটাকে কন্ট্রোল করা, সেটা কী কারণে হচ্ছে সেটাকে ইভ্যালুয়েট করা, যদি এগুলো হয়ে থাকে তাহলে আমরা হেলথ হ্যাজার্ডকে ঠিক মতন আমরা রোধ করতে পারবো কোন জায়গাতে, ওয়ার্কিং এনভায়রনমেন্টে। এর করার মূল উদ্দেশ্য কী, যে হচ্ছে ওয়ার্কারকে প্রোটেক্ট করা, ওয়ার্কারের হেলথ আর তার স্বাস্থ্য যেন ঠিক থাকে সেইটাকে লক্ষ্য রাখা, ওয়েলবিং আর সেফ গার্ডিং দ্য কমিউনিটি অ্যাট লার্জ। কমিউনিটি বলতে কী, মানে এখানে জিনিসটা কী বলতে চাইছে, যে একটা ওয়ার্কার সে যে কাজ করছে তো তার সঙ্গে তার উপর কে কে ডিপেন্ডেন্ট, তার গোটা পরিবার, সেরকম ওয়ার্কার অনেক থাকে তার মানে একটা অনেক বড় পরিবার, অনেক পরিবার ওয়ার্কারদের উপর ডিপেন্ডেন্ট থাকে এমপ্লয়ীদের উপর, তো তার মানে কী একটা অনেক বড় কমিউনিটি একটা হলো, তো পুরোটাকে সেফগার্ড করে রাখা, এই জিনিসটা কিসের উপরে আসছে এটা, এটাকে বলা হচ্ছে আমার অকুপেশনাল হাইজিনের উপরে। এখানে একটা রয়েছে চার্ট যেটা কী বলছে, অ্যান্টিসিপেশন রেকগনিশন কন্ট্রোল অ্যান্ড ইভ্যালুয়েশন, তার মানে কি এই অ্যান্টিসিপেটিং ব্যাপারটা কী, তার মানে এর মধ্যে অপর একটা জ্ঞান, আগে থেকে একটা জ্ঞান থাকা দরকার ডিসিপ্লিন সংক্রান্ত, জিনিসটাকে চেনা, রেকগনাইজ করা, বোঝা জিনিসটাকে, সেটাকে মূল্যায়ন করা, সেটাকে ইভ্যালুয়েট করা, আর সেটা কী করে আমরা মানে নিজের কন্ট্রোলে রাখবো, কী করে রোধ করে রাখবো সেই জিনিসটাকে দেখা, যেন নিজের ওটাকে কন্ট্রোল করা মানে ওটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। তো এইটা হচ্ছে একটা ফ্লো চার্টের মতন একটা রয়েছে, এটা কী বলা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল হাইজিন, একটা পিকচার চার্ট একটা বলছে, অকুপেশনাল হাইজিন ইউজেস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টু প্রিভেন্ট ইল হেলথ কজড বাই দি এনভায়রনমেন্ট ইন হুইচ পিপল ওয়ার্ক। তো বিজ্ঞান এবং কারিগরির দ্বারা, বিজ্ঞান এবং কারিগরিকে ব্যবহার করে মানুষের শরীর ইলনেসটা, অসুস্থটাকে যাতে রোধ করা যায়, যেটা এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে, যেখানে যে এনভায়রনমেন্টের মানুষরা কাজ করছে, তো সেটাই হচ্ছে কি আমার অকুপেশনাল হাইজিন। অকুপেশনাল হাইজিন ইউজেস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং কারিগরি বিদ্যাকে ব্যবহার করে পরে মানুষের হেলথকে ঠিক রাখতে হবে, রোধ করতে হবে, যেটা কোথায় হচ্ছে, মানুষজন যেখানে কাজ করছে সে এনভায়রনমেন্টে যদি এরকম ঘোর ঘটে থাকে তাহলে সেটা আমাকে বিজ্ঞান এবং কারিগরির দ্বারা ওটাকে ঠিক করতে হবে। ইট হেল্পস এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অ্যান্ড ইম্প্রুভ দ্য ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড ওয়ার্কিং প্র্যাকটিসেস। যদি অকুপেশনাল হাইজিন যদি এটা বিজ্ঞানসম্মত হয়ে থাকে তাহলে এটা কাকে হেল্প করবে, যে এমপ্লয়ার যে কাজ দিচ্ছে, যে ওনার তাকে, প্লাস যে এমপ্লয় কাজ করছে তাদেরও, তাতে করে কি যে যে রিস্কগুলো আসতে পারে কিংবা যেগুলো হচ্ছে সেগুলোকে বোঝা, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা,
প্লাস ওয়ার্কিং কন্ডিশনকে আরও উন্নত করে তোলা, আর ওয়ার্কিং যে প্র্যাকটিস যেভাবে কাজ হবে সে কাজের ধরনটাকে, ওটাকে তার গুণমানটাকে বাড়িয়ে তোলা। তাহলে গিয়ে কী হবে, তাহলে আমাদের অকুপেশনাল হাইজিনটা আমাদের ঠিক মতন বজায় থাকবে, ঠিক মতন আমরা অ্যান্টিসিপেট করতে পারবো, রেকগনাইজ করতে পারবো, ইভ্যালুয়েট করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, মানে অগ্রজ্ঞান থাকবে, জিনিসটাকে চিনতে পারবো, তাকে মূল্যায়ন করতে পারবো, আর নিয়ন্ত্রণ আমরা রাখতে পারবো, তা না তো কিন্তু সম্ভব নয়। এবার কী আসছে, অকুপেশনাল ডিজিজ ডিসঅর্ডার্স অ্যান্ড ইস প্রিভেনশন। কর্মক্ষেত্র সংক্রান্ত, জব সংক্রান্ত যে আমাদের রোগগুলো হয়ে থাকে, যে ব্যাধি, তা কী করে হয়ে থাকে আর কী তার রোধের উপায়, কী করে প্রিভেন্ট করবো। বলছে অকুপেশনাল ডিজিজ ইলনেস ইনকার্ড বিকজ অফ দ্য কন্ডিশনস অর এনভায়রনমেন্ট অফ এমপ্লয়মেন্ট। আমরা যেসব জায়গাতে কাজ করছি, যে এমপ্লয়মেন্ট দিচ্ছে, তার যে ওয়ার্কিং প্লেস, সেখানে যদি এনভায়রনমেন্ট যদি আমার ঠিক না থাকছে, যদি তার কন্ডিশনস যদি তার ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের ডিজিজ ইলনেস কিন্তু হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। এবং আনলাইক উইথ অ্যাক্সিডেন্টস, সাম টাইম ইউজুয়ালি ইলাপসেস বিটুইন এক্সপোজার টু দ্য কজ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সিমটমস। এখানে কী বলতে চাইছে, বলছে কিছু সময় সামটাইম ইউজুয়ালি ইল্যাপস, মানে যেটা ব্যয় হয়, কোথায় ব্যয় হচ্ছে, যে কারণ খোঁজা আর সিমটমগুলোকে ডেভেলপ, সেগুলোকে ঠিক মতন জানা, এই বিষয়ে। তো কিছু কিছু ক্ষেত্রে কী দেখা যায়, সিমটমস মে নট বিকাম এভিডেন্ট ফর মেনি ইয়ার্স অ্যান্ড হেন্স দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ক অ্যান্ড ডিজিজ ইজ ইগনোর্ড। মানে হয়তো আমি একটা কোনো জায়গাতে কাজ করছি, সাপোজ হয়তো একটা কোনো হসপিটালে আমি কোথাও হয়তো কোনো ওয়ার্কার এমপ্লয়ি হয়তো কাজ করছে, তো সেইখানে মেবি কোনো কিছু কেমিক্যাল কিছু প্রবলেম, কোনো হ্যাজার্ড কিছু হতে পারে, কিংবা হয়তো সেই হাসপাতালের যে এনভায়রনমেন্ট সেটা যদি আমার ঠিক মতন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা নোংরা হয়ে থাকবে, তো বাজে কোনো স্মেল আমার ভেতরে সেটা পৌঁছতেই পারে, বাই ইনহেল সেটা গেল, তো সময় বয়ে যাচ্ছে, হয়তো আমার সরাসরি হয়তো কোনো অ্যাক্সিডেন্টের সঙ্গে হয়তো আমার মিট হলো না, যে আমার কোনো অ্যাক্সিডেন্ট হলো না, কিন্তু ওই জিনিসগুলোকে আমি ডেলি দেখছি, সেটা আমার শ্বাসকষ্টের মাধ্যমে ভেতরে আসছে, কিংবা আমার তো ইরিটেশন হচ্ছে, কিন্তু কাজের মানে স্ট্রেসের জন্যে সেটাকে আমি তো ইগনোর করছি, কিন্তু সেটা কিন্তু আমার সিমটমগুলো কিন্তু ভেতরে ভেতরে আস্তে আস্তে মানে ওটা জিনিসটা প্রবেশ করছে। এরপরে হয়তো অনেক বছর ধরে হয়তো সিমটম কিছু দেখা দিল না, কিন্তু এমনও হতে পারে যে হঠাৎ করে হয়তো কোনো একটা সিমটম কিছু দেখা দিল, তখন কিন্তু সেটা আমরা প্রবলেমে পড়ে গেলাম, তখন হয়তো সেটাকে ইভ্যালুয়েট করতে গিয়ে মূল্যায়ন করতে কি দেখতে পাবো, যে বিগত 5-6 বছর আগে যেখানে আমি কাজ করতাম সেটার হয়তো কারণে তার রেজাল্টটা আমি পাচ্ছি হচ্ছে এখন। ঠিক সেরকম ব্যাপারটা এটা, যে সিমটমস মে নট বিকাম এভিডেন্ট ফর মেনি ইয়ার্স অ্যান্ড হেন্স দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ক অ্যান্ড ডিজিজ ইগনোর্ড। মানে কাজের সূত্রে যে রোগ ব্যাধিটা হতে পারে সেটাকে যদি আমরা ইগনোর করে দিই, তাহলে সেটা আজ না হোক সেটা পরবর্তীকালে গিয়ে কিন্তু সেটা আমাকে সামনে আমার দাঁড়াবে। ঠিক যেরকম অ্যাজ পার এক্সাম্পল কোনো গ্রাফাইট কারখানা হোক, মানে যেখানে লিড তৈরি হয়, কিংবা কোনো ফিলিপসের কোনো মানে যেখানে আমার কার্বন এমিশনটা হয়তো বেশি, কিংবা কোনো সিমেন্ট কারখানা হোক যেখানে তো ডাস্ট খুব ওড়ে, তো এখানে কী হচ্ছে, কাজ আমরা করতে থাকি, সিমটম হয়তো কিছু দেখা দেয় না, কিন্তু অনেকবার অনেক বছর পরে কী হয় দেখা শুরু হয়ে যায় আমাদের শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্টটা হওয়া থেকে হেলথ সবই ঠিক ছিল, আমার কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু ওই ওয়ার্ক যেখানে করতাম, যেখানে কাজ করতাম, সেখানে আমি ঠিক মতন আমি গুরুত্ব দিই, আমি ওইটাকে বারবার আমি ইগনোর করে গেছি, হয়তো একটু কাজতাম, হয়তো একটু গলাতে একটু ইরিটেশন হতো, ঠিক আছে, কিন্তু আস্তে 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 অনেক বছর পর তার সিমটমটা এবারে বাইরের দিকে আসবে, তখন আর কিছু করার থাকে না, সেই জন্য কি প্রথম থেকে এগুলোকে ঠিক মতন ধ্যান দেওয়া দরকার। বলছে অ্যামং দ্য এনভায়রনমেন্টাল কজেস অফ অকুপেশনাল ডিজিজ আর সাবজেক্টস ইন টু এক্সট্রিমস অফ টেম্পারেচার লিডিং টু হিট স্ট্রোক, এয়ার কন্টেনমেন্টস অফ ডাস্ট, গ্যাস, ফিউমস কজিং ডিজিজ অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক, স্কিন অর মাসেলস অ্যান্ড জয়েন্টস অর চেঞ্জেস ইন অ্যাটমসফিয়ারিক প্রেশার কজিং ডিকম্প্রেশন সিকনেস, এক্সেসিভ নয়েস কজিং হিয়ারিং লস, এক্সপোজার টু ইনফ্রারেড অর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন অর টু রেডিওঅ্যাকটিভ সাবস্টেন্সেস। বলছে এনভায়রনমেন্টের কারণে যে ডিজিজগুলো হয় সে কী কী জিনিস হতে পারে, মেনলি হয়তো টেম্পারেচার এত বেশি
যে টেম্পারেচারের জন্য হয়তো আমার হিট স্ট্রোক হয়ে গেলো, যেরকম কি যখন লু বয়, যখন গ্রীষ্মকাল থাকে 42-44 ডিগ্রি যখন সেন্টিগ্রেড থাকে, তখন কি বলা হয় যে বাইরে যেন বেশি না বেরোনো, তাতে কি সানস্ট্রোক হওয়ার সান্স আছে। সেরকম কোনো কাজের জায়গাতে যেখানে তো কোনো ব্লাস্ট ফার্নেসের কাছে কাজ চলছে, হয়তো গলিত লোহা বেরোচ্ছে, কিংবা কোনো ইগনট, সে ইগনট হয়তো স্টিল মেল্টিং সব থেকে হয়তো বেরিয়ে আসছে, তো বিভৎস টেম্পারেচার থাকে মারাত্মক, তো তার আশেপাশে যেন না যাওয়াটাই ভালো, সেক্ষেত্রে কি আমাদের হিট স্ট্রোক হওয়ার চান্স থাকতে পারে। কিংবা কোনো গ্যাস, সে গ্যাস দূষিত গ্যাস, সেটা হয়তো ঠিকমতো নির্গমন হচ্ছে না, হয়তো চিমনি দিয়ে বেরোচ্ছে না, সেক্ষেত্রে কোনো কিছু প্রবলেম ডিজিজ আমাদের হতে পারে, কারণ ওটা যদি আমাদের শরীরে যদি ইনহেল করে যায়, কোনো ধুলো, কোনো গ্যাস, কোনো ফিউম, কোনো ধোঁয়া, এগুলো সরাসরি গিয়ে কোথায় আঘাত করে, রেসপিরেটরি ট্র্যাক্টে, যেদিক দিয়ে শ্বাস প্রশ্বাস নালি ওইখানে গিয়ে আঘাতটা করে। কিংবা যদি স্কিনের সঙ্গে যদি সংস্পর্শে আসে, তাহলে স্কিন আমাদের জ্বালা করতে পারে, কিংবা মাসেলে পেন হওয়ার চান্স থাকতে পারে, কিংবা জয়েন্টের প্রবলেম, এইসব জিনিসগুলো এখানে বলা রয়েছে। এগুলো আলটিমেট কী হয়, সিকনেসে আমাদের পরিণত হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি। তার সঙ্গে কি যদি খুব বেশি যদি কোনো জায়গায় আওয়াজ হচ্ছে, তাহলে সেখানে কি আমাদের মানে হিয়ারিং লস, মানে আমাদের শ্রবণ ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলব। তারপরে কি যে ইনফ্রারেড কিংবা আল্ট্রাভায়োলেট যে রেডিয়েশনগুলো যেগুলো আসে, কিংবা কোনো রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট থেকে, এগুলো সংস্পর্শে সরাসরি না আসাটা খুবই উচিত, খুবই ভালো, কারণ এগুলোর ক্ষেত্রে কী হতে পারে, শরীরের ভেতরে অনেক কিছু টাইপের প্রবলেম কিছু আসতে পারে, মেবি ক্যান্সার অব দিও, ইট মেবি লিড টু ক্যান্সার, এক কথায় বলতে গেলে মেনলি হচ্ছে কি রেডিয়েশনের জন্য, ইন কেস অফ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের জন্য। যেরকম কি দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ এক্সরে, এখনকার দিনে এক্সরে অনেক বেশিভাবে ইউজ হয়, রেডিয়াম ইউজ হচ্ছে, প্লুটোনিয়াম ইউজ হচ্ছে কোথাও রেডিওঅ্যাক্টিভ প্ল্যান্টে, and materials essential to the production of nuclear power has led to an special awareness of the danger of radiation sickness. jeta bollam je radiation karone je sickness gulo hoye thake to etar jonno ki ekta khub special bhabe awareness eta prochar kora khubi dorkar karon ki karon ekhonkar dine x-ray koratei hobe x-ray lagbei nuclear power dorkar ache oporiharjo tale eigulo ke kintu amra বলতে পারিনি যে এগুলো ব্যবহার করবো না, কিন্তু এগুলো ব্যবহার হবে, কিন্তু তার সঙ্গে কি তার সঙ্গে স্পেশাল একটা সাবধানতা যেন অবলম্বন করা হয়, সেক্ষেত্রে কী হচ্ছে রেডিয়েশন সিকনেস যেন না। হেন্স কেয়ারফুল চেকিং অফ ইকুইপমেন্ট অ্যান্ড দ্য প্রপার প্রোটেকশন অফ অল পার্সোনাল আর নাও ম্যান্ডেটারি। সেই জন্য কী বলা হচ্ছে যে কেয়ারফুল চেকিং অফ ইকুইপমেন্ট, প্রতিটা উপাদান যে টুলসগুলো থাকবে তার সঠিকভাবে তা চেক করা, সেটাকে দেখা সঠিকভাবে, সেটাকে প্রোটেকশন দেওয়া, প্লাস কাদের জন্যে সবার, অল পার্সোনাল মানে কি মানে একজন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার থেকে শুরু করে একদম টপ লেভেলের সবাই যারা থাকবে তাদের সবার ক্ষেত্রে যেন প্রোটেকশন যেন ঠিক থাকে আর ইকুইপমেন্ট যেন আমার ঠিকঠাক থাকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হিয়ারার্কি অফ কন্ট্রোল। হিয়ারার্কি অফ কন্ট্রোল বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি যে আমি প্রথমে যেটা বললাম যে টপ লেভেল টু বটম লেভেল আর বটম টু টপ লেভেল সবার ক্ষেত্রে খুবই এটা দরকার। সেই জন্য একটা কোনো ওয়ার্ক প্লেসে একটা করে স্টেজ থাকে যেখানে ওয়ার্কাররা এক একটা গ্রেডে কাজ করে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, এইভাবে সেমি মানে আনস্কিল, সেমি স্কিল, তারপরে স্কিল, তারপরে গ্রেড 1, গ্রেড 2 করে শুরু হলো, তারপরে হয়ে গেলো চার্জম্যান, চলে যাচ্ছে ফোরম্যান, তারপরে সেখান থেকে অফিসার, এভাবে অফিসিয়াল সব কিছু একটা হিয়ারার্কি থাকে। তো হায়েস্ট লেভেল থেকে শুরু করে লোয়েস্ট লেভেল সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মেনটেন করা দরকার। এখানে কি বলছে, বলছে অ্যাপ্লাই দ্য হায়েস্ট লেভেল অফ কন্ট্রোল কমেন্সুরেট উইথ দ্য রিস্ক অফ রিস্ক লেভেল লোয়ার ভ্যালু, কন্ট্রোলস মে বি ইউজড ইন ইন্টারিম আনটিল লং টার্ম কন্ট্রোলস আর ইমপ্লিমেন্টেড। মানে কি লং টার্ম কমপ্লেন যে কন্ট্রোল, যে নিয়ন্ত্রণ, এগুলো আমরা কী করে ইমপ্লিমেন্ট করতে পারবো, প্রথমে ছোটো ছোটো জিনিসগুলোকে আগে কন্ট্রোল করতে হবে, একদম হাই লেভেল থেকে লো লেভেল অবধি ওইগুলোকে ঠিক মতন কন্ট্রোল করতে 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 তবে গিয়ে পরে আমরা হায়ার কন্ট্রোল লং টার্ম আমরা কন্ট্রোলকে নিয়ন্ত্রণ আমরা ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এখানে কী বলছে, বলছে ইনক্রিজিং এফেক্টিভনেস অ্যান্ড সাস্টেনেবিলিটি আর ইনক্রিজিং পার্টিসিপেশন অ্যান্ড সুপারভিশন নিডেড। ওপর থেকে নিচের দিকে প্রথমে কি যেন সবাই অংশগ্রহণ করে আর ঠিক মতন যেন সেটাকে যেন পর্যালোচনা করা হয়, সুপারভিশন সেটা দেখা দরকার, সেটা টপ মহল থেকে নিচের মহলে এইটা করে যে কি সবাই যেন ঠিক মতন অংশগ্রহণ করছে কি না আর ঠিক মতন সুপারভাইজ হচ্ছে কি না। আর এর ফলে কি হচ্ছে,
এফেক্টিভনেসটা আমার ইনক্রিজ করছে, আর তার সঙ্গে কি সাস্টেন করছে, মানে সেই জিনিসটা আমার বজায় থাকছে বরাবরের জন্য, সেটা আমার লস হচ্ছে না। ইন অ্যাডিশন দেয়ার আর ইন্ডাস্ট্রিজ ইন উইচ মেটাল ডাস্ট, কেমিক্যাল সাবস্টেন্সেস অ্যান্ড আনইউজুয়াল এক্সপোজার টু ইনফেকশিয়াস সাবস্টেন্সেস কনস্টিটিউট অকুপেশনাল হ্যাজার্ড। এগুলো যেটা এর আগে বলা হলো তার সঙ্গেও কিছু অ্যাডিশনাল কিছু আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি কলকারখানা থেকে থাকে যেখানে কীরকম যে কিছু মেটাল ডাস্ট হোক, কিছু কেমিক্যাল সাবস্টেন্স, রাসায়নিক কিছু বস্তু, কিছু আনইউজুয়াল মানে যেটা হয়তো বাইরে এক্সপোজ করা, বাইরে রাখা উচিত নয় কিন্তু মানে অ্যাটমসফিয়ারের জন্য সংস্পর্শটা না আসে এনভায়রনমেন্টে সেরকম কিছু এক্সপোজার করা, কিছু ইনফেকশিয়াস মানে ক্ষতিকারক কিছু বস্তু, এসবগুলো মিলে কিন্তু আমার হ্যাজার্ড দেখা দিতে পারে, যেগুলো চক্রবর্তী হ্যাজার্ড কিন্তু আমার হওয়ার চান্স থাকে। তো আমাদের কমন কি সবথেকে হচ্ছে ডাস্ট আর ফাইবার ইন্সপায়ার্ড ডিসঅর্ডার। ডাস্ট এবং ফাইবারের কারণে যে ব্যাধিগুলো হয়ে থাকে সেইটা, তো আমাদের কী কী হয়ে থাকে, লাং ডিজিজ খুব কমন, যেটা মেনলি সিলিকা, বেরিলিয়াম, বক্সাইটের কারণে, আয়রনের কারণে এটা হয়ে থাকে, যেটা মেনলি কাদের হয়, যেটা বলছেন যে মাইনার যারা থাকে, যারা গ্রানাইট ওয়ার্কার থাকে কিংবা যারা সিমেন্ট কারখানায় যারা কাজ করছে ফ্যাক্টরিতে, তাদের ক্ষেত্রে মেনলি প্রবলেমগুলো হয়ে থাকে। আর সেটা কী হচ্ছে অ্যান্ড মেনি আদার আর এক্সপোজ কজিং কী কী হয়ে থাকে, নিউমোকোনায়োসিস অ্যান্ড দোজ কজড বাই অ্যাসবেস্টোসিস ক্যান্সার, মেসোথেলিওমা। তো এইসব প্রবলেমগুলো, এইসব ডিজিজ, এইসব ব্যাধিগুলো কিন্তু মানব দেহে কিন্তু এগুলো প্রবেশ করতে পারে মেনলি এইসব কারণগুলোর জন্যে। তো কী বলছে, ফিউমস, স্মোক এবং যে টক্সিক লিকুইড থাকে সেটা কী হচ্ছে, ফ্রম এ গ্রেট নাম্বার অফ কেমিক্যালস আর আদার অকুপেশনাল ডেঞ্জার। এগুলোতে যা গেল যে ডাস্ট, ফাইবার, ইন্সপায়ার, ডিসঅর্ডার গেল, তার সঙ্গে কী থাকতে পারে, কিছু যদি ধোঁয়া, কিছু কিছু ফিউমস, কিছু টক্সিক লিকুইড, সেটা দিয়েও কিন্তু কেমিক্যালি কিন্তু আরও হ্যাজার্ড কিন্তু হতে পারে। যেমন কি কার্বন মনোক্সাইড, দূষিত গ্যাস, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরিন, ক্রিওসোট, সায়ানাইড, ডাইনাইট্রোবেনজিন, মার্কারি, লেড ফসফরাস অ্যান্ড নাইট্রাস ক্লোরাইড আর বাট এ ফিউ অফ দ্য সাবস্টেন্সেস দ্যাট অন এন্টারিং থ্রু দ্য স্ক্রিন, রেসপিরেটরি ট্র্যাক, ডাইজেস্টিভ ট্র্যাক কজ সিরিয়াস অ্যান্ড আদার ফ্যাটাল ইলনেস। মানে এইসব জিনিস যেগুলো বললাম, কেমিক্যাল কম্পোজিশন যে নামগুলো, এগুলো যদি স্কিনে সংস্পর্শে আসছে কিংবা যদি শ্বাসনালীতে প্রবেশ করছে কিংবা যদি খাদ্যনালীতে যদি প্রবেশ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক অসুখ কিন্তু দেখা দিতে পারে। তো এই যে ওপরের যে চারটা দেওয়া রয়েছে, যেটা বলছিলাম যে অকুপেশনাল ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডার প্রিভেনশনের ওপরে যে হিয়ারার্কি কন্ট্রোলটা, তো এটারই আরেকটু বিস্তারিত এখানে ভাব দেওয়া রয়েছে। যাই প্রথমে রয়েছে টপে এলিমিনেশন, তারপরে সাবস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল আর পিপি। তো এলিমিনেশনে কী আছে, এলিমিনেশনে আছে হচ্ছে যে শেল্টার ইন প্লেস অ্যান্ড আইসোলেট, শেল্টার ইন প্লেস অ্যান্ড আইসোলেট ফার্স্ট, মানে আগে জিনিসটাকে আগে আলাদা করো, এলিমিনেট করো, রিমুভ করো যেটা আমার প্রয়োজন নেই, টক্সিক। তারপর হচ্ছে সেন্ড নন এসেন্সিয়াল এমপ্লয়িজ হোম, যে এমপ্লয়িজদের দরকার নেই তাদেরকে আগে বাড়ি পাঠাও, মানে হোম বলতে কি যে তাদেরকে হয়তো কিছুদিনের জন্য মানে কাজে তারা আসবে না, কারণ যেটার আমার প্রয়োজন নেই। রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু হায়ার রিস্ক এরিয়াস, যেসব জায়গাতে রিস্ক খুব হায়ার আছে সেসব জায়গাতে সব এমপ্লয়ি থাকার কোনো প্রয়োজন নেই, তো ওখানে অ্যাক্সেসটা কমিয়ে দাও। সাবস্টিটিউশনে কী হয়েছে, এলিমিনেশন কথাটা মানে কি মেন করছে যে এখান থেকে যেগুলো প্রয়োজন নেই সেটাকে আমাকে সরাতে হবে, সেটা হচ্ছে এলিমিনেট করা, মানে ওকে রিমুভ করা। সাবস্টিটিউশন মানে ওর পরিবর্তে কী করা যায়, ওর প্রতি ওকে রিমোটলি ওয়ার্ক, যেরকম সবথেকে বড়ো এক্সাম্পল এখন যে করোনা ভাইরাসের কারণে এখন ওয়ার্ক ফ্রম হোম হয়, তো সেখানে রিমোটলি ওয়ার্ক করা, সেটা কাজ সুবিধা দিয়ে হয় ইন্টারনেট আর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, খুব বড় এক্সাম্পল। তারপর কী হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, কারিগরিভাবে কীভাবে কী নিয়ন্ত্রণ করব, যে ওয়ার্কারের মধ্যে পার্টিশন করো যে কোন ওয়ার্কারটা কী কাজ করবে, শিফটকে ভেঙে দাও শিফটে, যে মর্নিংয়ে একটা শিফট, ইভিনিংয়ে একটা শিফট, নাইটে একটা শিফট, একটা জেনারেল শিফট, সেরকম শিফটে ডিভাইড করো। তারপর কী হচ্ছে, অ্যাক্সেস রেস্ট্রিকশানস, রেস্ট্রিকশানসগুলোকে অ্যাক্সেস করতে পারা, যে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন থাকবে সেগুলোকে মানে ওই সব জায়গাতে যেন কোনো এন্ট্রি না থাকে, আর কিছু কিছু জায়গা থাকবে যেখানে এন্ট্রি করা যেতে পারে, মানে সেই রেস্ট্রিকশনগুলোকে যেন এগুলো অ্যাক্সেস করতে পারে। তারপর কী হচ্ছে, প্রশাসনিক কীভাবে নিয়ন্ত্রণ করো, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এটা কী হচ্ছে, আইসোলেশন অ্যান্ড রেসপন্স পলিসি, নিয়ম নীতি রুলস এসব বানাবে, সেটাকে আইসোলেট করবে, রেসপন্স করবে, দেখবে কী হচ্ছে কি না, তার সঙ্গে কী কমিউনিকেট করা, যোগ স্থাপন করা আর সবাইকে বোঝানো, সবাইকে এডুকেট করা, আর সোশ্যাল ডিস্টেন্সিং পলিসি, সোশ্যাল সামাজিক দূরত্ব পলিসিগুলোকে চেক করে দেখা যে কোনটা কোথায় ইমপ্লিমেন্ট করা দরকার। তারপর কী রয়েছে, পিপি কিট, যেটা কী হচ্ছে, রেসপিরেটার্স অ্যান্ড ফেস মাস্ক, আর তার সঙ্গে কী রয়েছে, গ্লোভস। তা এর ফলে কি, রেসপিরেটার, ফেস মাস্ক আর গ্লোভ যদি থাকছে
তাহলে কি হচ্ছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মধ্যে পড়ছে, তাহলে কি একটা মানে যদি কেউ ইনফেক্টিভ যদি কোনো সোর্স থাকে, হয়তো কোনো ইনফেক্টিভ অ্যানিমেল কিংবা কোনো ইনফেক্টেড কোনো হিউম্যান বিইং কোনো পার্সন, তাহলে সেখান থেকে সেই রোগ যেন, সেই ব্যাধি যেন আমাদের শরীরে, মানবদের শরীরে যেন ওটা এসে পড়ে আর না পৌঁছয়। তো এগুলোকে অবশ্যই চেক করা, সেগুলোকে দেখা, সেগুলোকে ইমপ্রুভ করা, সেগুলোকে জানা সেই বিষয়গুলোকে, কারণ কী বলছে, অকুপেশনাল হ্যাজার্ড আর অলসো প্রেজেন্টেড বাই ইনফেক্টিভ সোর্স থেকে ওগুলো আসতে পারে, যেখানে কি পার্সনস হু কাম ইন টু কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড অ্যানিমেলস ইন এ লিভিং অর ডিজিজ স্টেট আর ইন ডেঞ্জার অফ অ্যাকোয়ারিং সাচ ডিজিজ সাচ এস অ্যানথ্রাক্স, যেরকম হয়তো কোনো জন্তু জানবে তার হয়তো মরণাপন্ন অবস্থা, সে হয়তো বাঁচবে না, কিন্তু তারও তো একটা কোনো রোগ আছে, সে রোগ হয়তো ছড়াতে পারে। তো অতএব তার খুব কাছে না যাওয়া, তাকে দূর থেকেই তাকে অন্ত্যেষ্টি করা, তার সব প্রক্রিয়াগুলোকে দেখা কিংবা তাকে অন্য কোনো জায়গায় শিফট করা, তো এগুলো অবশ্যই, কারণ ওখান থেকে কিন্তু আমাদের হ্যাজার্ড কিছু আসতে পারে, কিংবা হয়তো কোনো মানুষের কোনো ইনফেকশন রয়েছে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল হয়তো করোনা ভাইরাস, হয়তো দেখা গেলো কারোর হয়তো করোনা ভাইরাস এফেক্টেড, সে হয়তো জানে না, কিন্তু সে হয়তো কোনো কাজ করতে গেল, সেখানে হয়তো শিফটিংয়ে কাজ হচ্ছে, হয়তো কম এমপ্লয়মেন্টে কাজ হচ্ছে, কিন্তু পরবর্তীকালে জানা গেলো কি, সে তো করোনা, সে কোভিড পজিটিভ, তাহলে ও থ্রু দিয়ে আরও অনেকের প্রবলেম হতে পারে। কী বলছে, ডক্টর, নার্স এবং আদার যে হসপিটাল পার্সোনাল থাকে আর প্রাইম টার্গেটস ফর দ্য টিউবারকুলোসিস ব্যাসিলাস অ্যান্ড ফর মেনি আদার ইনফেক্টেড অর্গানিজমস। তো ওই জন্যে এখানে যে কথাটা বলা যে কি, যে ডাক্তার, নার্স এবং আদার্স যে হসপিটাল পার্সোনাল থাকে, যারা এই অকুপেশনাল যে হ্যাজার্ডগুলো, যেখান থেকে ডিজিজ থেকে যে হ্যাজার্ডগুলো হচ্ছে, ডিজিজ যে ডিসঅর্ডারগুলো হচ্ছে, তো তাদেরই আগে বেশি করে মানে রোগ ব্যাধিটা হয়ে যাওয়ার কারণ থাকতে পারে, তাদেরই বেশি হয়, কারণ কি তারাই ওইটার আগে ফেস টু ফেস বেশি হয় হসপিটালে, কারণ হসপিটালে মানুষ তখনই যায় যখন মানুষের রোগ ব্যাধি জ্বালা কিছু হবে, অবশ্যই সেখানেই যাবে, তো সেখানে কি ট্রিটমেন্ট কারা করবে, ডক্টর নার্সরা ট্রিটমেন্ট করবে। তো অতএব ওরা আনলোয়িংলি না চাইতেও হয়তো পিপি কিট পরে আছে, তা সত্ত্বেও কিন্তু ওদের হওয়ার চান্সটা আগে বেশি থাকে। তো ঠিক সেরকম কি টিউবারকুলোসিস ব্যাসিলাস বলে, যেটা যার কারণে টিবি হয়ে থাকে, তো সেটা হওয়ার চান্স থাকতে পারে, কিংবা আদার্স কোনো কোনো কিছু ইনফেকশনস কিছু অন্য কোনো অর্গানিজমের থ্রু এখানে কিন্তু আসতে পারে। তো আজকে যে টপিকটা নিয়ে পড়া হলো সেটা হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ডের ওপরে, তো এটার ইজ নোট, এই নোট তোমরা পেয়ে যাবে তোমার যে ওয়েবসাইট আছে কলেজের, সেই ওয়েবসাইটে সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা অবশ্যই পড়ে দেখবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম, আবার পরের দিন নতুন কোনো টপিক নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হবে, নতুন কিছু নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।